Ladies and gentlemen, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shabar upore Allah shanti borshito. Ami ekhon Dubai Holy Quran International Award Committee pokkho theke bhai Arif Julfar ke monche ashar jonno onurodh korchi. Bhai Arif Julfar. Bismillahir Rahmanir Rahim. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। আজকের শ্রদ্ধেয় বক্তা ডক্টর জাকির নায়েক। লেডিজ এন্ড জেন্টলম্যান, এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে, যিনি দুবাইয়ের যুবরাজ, এছাড়াও তিনি মিনিস্টার অব ডিফেন্স। দুবাই হোলি কোরআন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের শ্রদ্ধেয় অতিথি ডক্টর জাকির নায়েককে। আজকের লেকচারের বিষয় হলো মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। লেকচার শুরুর আগে আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ নায়েক এবং ফারিক জাকির নায়েককে স্টেজ উপরে আসতে। প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। ফারিক নায়েক হলো ডক্টর জাকির নায়েকের ছেলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফাই ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুন লিযি হিজর ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين تغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. এবারে কেরাতের অনুবাদ পবিত্র কোরআনের সূরা ফজর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ উষার, শপথ দশ রজনীর, শপথ জোর এবং বেজোরের, এবং শপথ রজনীর যখন তা গত হতে থাকে। নিশ্চয় এর মধ্যে শপথ রয়েছে বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য। তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ বংশের প্রতি কি করেছিলেন, ইরান গোত্রের প্রতি, যাদের ছিল সুউচ্চ প্রাসাদ যার সমতুল্য কোনো দেশই নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি, যারা উপত্যকায় পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছিল, বহু সৈন্যের অধিপতি ফিরাউনের প্রতি, যারা তাদের দেশে সীমা লঙ্ঘন করেছিল আর সেখানে শুধু অশান্তি বাড়িয়ে দিয়েছিল,
সেজন্য তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ তো এরকমই, প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান আর অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন, আর যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে মানুষ, তখন সে বলতে থাকে প্রতিপালক আমাকে অপমানিত করেছেন। না, কখনো না, বরং তোমরা এতিমকে সম্মান করো না, অভাবগ্রস্তদের খাদ্যদানে একে অন্যকে উৎসাহিত করো না, আর তোমরা উত্তরাধিকারের প্রাপ্য সম্পদ পুরোপুরি ভক্ষণ করো, আর তোমরা ধন সম্পদ খুব বেশি ভালোবাসো। না, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতাগণ, আর সেই দিন জাহান্নামকে খুব কাছে আনা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে, তখন সেই উপলব্ধি কি কাজে আসবে? সে তখন বলবে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠিয়ে দিতাম। সেই দিন তোমার প্রতিপালকের শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না, আর তার বন্ধনের মতো বন্ধনও কেউ করতে পারবে না। ন্যায়পরায়ণদের তখন বলা হবে, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট হয়ে, তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ভাজন হয়ে, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সাদাকাল্লাহুল আজিম। ডক্টর জাকির নায়েক সম্পর্কে এবার কিছু কথা বলি। পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক বিশ্বজুড়ে পরিচিত ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে। ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করেন পবিত্র কোরআন, নবীজির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অন্যান্য ধর্মের বিভিন্ন গ্রন্থগুলোর সাহায্যে, এর পাশাপাশি যুক্তি, বিশ্লেষণ ও বিজ্ঞানের সাহায্যে। ডক্টর জাকির নায়েকের বয়স এখন 39 বছর। ডক্টর জাকির বিশেষভাবে জনপ্রিয় অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য, যখন লেকচার শেষে শ্রোতারা তাকে প্রশ্ন করেন। গত 10 বছরে ডক্টর জাকির বিভিন্ন দেশে 1000-এরও বেশি লেকচার দিয়েছেন, যেমন ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এছাড়াও আরও অনেক দেশে। আমি এখন ডক্টর জাকির নায়েককে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আসেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা, রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় মিস্টার আরিফ জুলফার, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক। এটা আমার জন্য খুবই আনন্দ আর সম্মানের ব্যাপার যে দুবাই হোলি কোরআন অ্যাওয়ার্ডের পক্ষ থেকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই রমজান মাসে এখানে লেকচার দিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিষয় হল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। মিডিয়া এর সংজ্ঞা হল যে উপায়ে জনগণের সাথে যোগাযোগ করা হয়, মিডিয়া হলো
জনসাধারণের কাছে প্রচারের মাধ্যম। আর ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আজকের লেকচারের এই বিষয়টা হল জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা, যুদ্ধ নাকি শান্তি। আজকে আমাদের মানতে হবে যে মিডিয়া এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, অথবা এভাবে বলতে পারেন মিডিয়া এখনকার দিনের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই মিডিয়া কালো জিনিসকে সাদা করে ফেলতে পারে, এই মিডিয়া দিনকে রাত বানাতে পারে, এই মিডিয়া হিরোকে ভিলেন বানাতে পারে আর ভিলেনকে হিরো। এই মিডিয়া জনগণের কাছে প্রচারের মাধ্যম অনেক কিছু করতে পারে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মিডিয়াও সেই সাথে ততই উন্নত হচ্ছে। বর্তমানে জনগণের কাছে প্রচারের মাধ্যম অর্থাৎ মিডিয়া, এটাকে মোটামুটিভাবে চার ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো প্রিন্ট মিডিয়া, এটাকেও দুই ভাগে ভাগ করা যায়, নন পিরিয়ডিক্যাল আর পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়া। নন পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে লিটারেচার, যেমন প্রবন্ধ, বুকলেট, বই ইত্যাদি। পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে নিউজ লেটার, নিউজ পেপার, ম্যাগাজিন, যেগুলো ছাপানো হয় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি পক্ষে বা প্রতি মাসে, তিন মাসে, প্রতি বছরে ইত্যাদি। এটা হলো মিডিয়ার প্রথম টাইপটা, প্রিন্ট মিডিয়া। দ্বিতীয় টাইপের মিডিয়া হলো অডিও মিডিয়া। এই অডিও মিডিয়া আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন অডিও টেপ, যেটা এখনকার দিনে শেকেলে। এছাড়াও আছে অডিও সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এছাড়াও বাজারে পাওয়া যায় ড্যাট, ডিজিটাল অডিও টেপ। এই অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে শুধু একজন মানুষ, তার নিজের বাড়িতে, নিজের অফিসে, অথবা গাড়িতে চড়ার সময়েও শুনতে পারে একটা অডিও প্লেয়ার, হাঁটতে হাঁটতেও এটা শোনা যায় ওয়াকম্যান দিয়ে। অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে বেশ কয়েকজন মানুষ ফাংশনে, পার্টিতে, বিয়েতে, এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে, অথবা শ্রোতা হতে পারে অনেক বেশি মানুষ রেডিও স্টেশনের মাধ্যমে। তৃতীয় টাইপের মিডিয়াটা হলো ভিডিও মিডিয়া, এটাও বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন VHS, ভিডিও হোম সিস্টেম ক্যাসেট, এটাও এখন শেকেলে হয়ে গেছে, এই প্রযুক্তিটা এখন শেকেলে। এছাড়াও আপনারা পাবেন VCD, ভিডিও সিডি, এটাও শেকেলে হয়ে যাচ্ছে। বর্তমানে আপনারা ভিডিও মিডিয়া পাবেন DVD, ডিজিটাল ভিডিও ডিস্ক। আর এরপরে এসেছে যে নতুন প্রযুক্তিটা, সেটা HD DVD, হাই ডেফিনেশন ডিজিটাল ভিডিও ডিস্ক। এছাড়াও নতুন আরেকটা প্রযুক্তি হলো Blu-ray। এই হলো ভিডিও মিডিয়ার বিভিন্ন টাইপ। এখানেও দর্শক হতে পারে একজন বাসায়, অফিসে বা গাড়িতে, দর্শক হতে পারে কয়েকজন, অথবা এখানে দর্শক হতে পারে অনেক বেশি মানুষ, যেমন বিভিন্ন টিভি স্টেশন, স্যাটেলাইট চ্যানেল, কেবল টিভি। মিডিয়ার সর্বশেষ টাইপটা কম্পিউটার মিডিয়া, IT, ইনফরমেশন টেকনোলজি। এখানেও ইউজার হতে পারে একজন, কয়েকজন, অথবা অনেক বেশি মানুষ, অনেক বেশি মানুষ ব্যবহার করতে পারে, যেমন ইন্টারনেট। এগুলো বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন ডিস্কেট, সিডি, হার্ড ডিস্ক, আরও অনেক।
এক কথায় মিডিয়ার টাইপ হলো প্রধানত চারটা, প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া আর কম্পিউটার মিডিয়া। প্রত্যেক মিডিয়াতেই কিছু বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। প্রত্যেক মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যেমন ধরুন প্রিন্ট মিডিয়ার কাজগুলো তুলনামূলকভাবে সহজে করা যায়, অডিও বা ভিডিও মিডিয়ায় কাজগুলো আরও বেশি, তবে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে সায়েন্টিফিক রিসার্চ আমাদের বলে যে বিভিন্ন মিডিয়ায় মানুষের মনে রাখার ক্ষমতা বিভিন্ন রকম। যখন সাধারণ একজন মানুষ প্রিন্ট মিডিয়ার কোনো কিছু পড়ে, সে যা পড়েছে তার আনুমানিক 10% মনে রাখতে পারে গড়পড়তায়। যখন একজন অডিও মিডিয়া শুনছে, একজন সাধারণ মানুষ যা শুনেছে সেটার আনুমানিক 20% মনে রাখতে পারে। যখন একজন লোক নিজের চোখে কিছু দেখেছে, কোনো ছবি বা অন্য কিছু, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আনুমানিকভাবে তার 30% মনে রাখতে পারে। তবে যখন একজন মানুষ একই সাথে দেখে আর শোনে, অর্থাৎ ভিডিও দেখে একই সাথে অডিও আর ভিডিও একসাথে, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আর শুনেছে তার আনুমানিক 50% মনে রাখতে পারে। তাহলে মনে রাখার দিক থেকে সবচেয়ে ভালো হলো ভিডিও মিডিয়া। আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া হোক, সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি হোক, সেটা আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, ওয়েবসাইট অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল, আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে। এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে। আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ। তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয়, শান্তির সাথে যুদ্ধ। অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ, অর্থাৎ ইসলামের সাথে। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম। এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না। এই আন্তর্জাতিক মিডিয়া, এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে। প্রথম কৌশলটা হল মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয়, প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গারকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয়। আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে, কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে। মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয়, আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে। আমরা সবাই কথা জানি, আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে, এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো
পাশ করেছে ইসলামিক মাদ্রাসা থেকে, এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না, এমন কিছু লোক থাকতে পারে, এরা সব মিলিয়ে 1% বেশি হবে না। কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, আর যে লোকটা কোনো ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। ইতিহাস আমাদেরকে এই কথা বলে, পৃথিবীতে যে লোকটা মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে? কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এর জন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার, হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্র্যাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনিকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে, মুসলিনি কোন মাদ্রাসায় পড়েছে? আমরা একথাও জানি যে মাফিয়া, কুখ্যাত ড্রাগস স্মাগলার, তারা কোন মাদ্রাসার গ্রাজুয়েট? একটা লিস্ট করেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট, মিডিয়া যেভাবে বলে তেমন না, সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী, মিডিয়া কাকে টেরোরিস্ট নাম্বার ওয়ান বলে সেটা নিয়ে কথা বলছি না কোনো প্রমাণ ছাড়া, যে লোকগুলো আসলেই অপরাধী, যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করেন, তাদের মধ্যে 1% লোকও পাবেন না, 0.1% লোকও পাবেন না মাদ্রাসায় পড়েছে, তারা তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমিও সেখান থেকে পাশ করেছি, হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই, বোম্বে থেকে পাশ করেছি। স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি, যেভাবে একজন ডাক্তার পাশ করে, এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে এরাই মুসলিমদের দৃষ্টান্ত। যদি কেউ ইসলাম ধর্মকে বিচার করতে চায় তাহলে মুসলিমরা বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। আপনারা যদি ইসলাম ধর্মকে ঠিকভাবে বিচার করতে চান আপনাকে বিচার করতে হবে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো হলো পবিত্র কোরআন এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আমি চ্যালেঞ্জ করছি মানুষের মধ্যে থেকে যে কোনো লোক মাত্র একটা নীতি খুঁজে বের করেন পবিত্র কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। মনে করেন আপনি পরীক্ষা করে দেখবেন একটা গাড়ি কতখানি ভালো, আর মার্কেটের লেটেস্ট গাড়িটা মার্সিডিজ 600 ACL মার্কেটে নতুন এসেছে, একজন লোক যে গাড়ি চালাতে জানে না সে স্টিয়ারিং হুইলের পেছনে বসলো, তারপর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। আপনারা কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? আপনারা ড্রাইভারকে দোষ দেবেন। যদি কেউ গাড়ি চালাতে না জানে আর সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে আপনারা গাড়িকে দোষ দেবেন না। যদি পরীক্ষা করতে চান গাড়িটা কতখানি ভালো তখন গাড়িটার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, এর পিক আপ কত, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, গাড়িটার স্পিড কত, গিয়ারের অবস্থা কি, তারপরে বলতে পারবেন গাড়িটা কতখানি ভালো। আর যদি গাড়িটা পরীক্ষা করে নিতে চান ভালো করে তাহলে স্টিয়ারিং হুইলের পেছনে বসান একজন এক্সপার্ট ড্রাইভারকে। একইভাবে কোনো মুসলিমকে দিয়ে যদি দৃষ্টান্ত দিতে চান যে ইসলাম ধর্ম কতটা ভালো, এ ব্যাপারে সবচেয়ে সেরা দৃষ্টান্ত নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিকে তাকিয়ে আপনারা ইসলাম ধর্মকে বিচার করবেন না, অন্য কোন মুসলিম অথবা মুসলিম সমাজের কাজগুলোকে দেখবেন না, এখানে দেখবেন এক্সপার্ট কোন ড্রাইভারকে বা মানুষকে যিনি ইসলাম ধর্মের নিয়মগুলো জানেন পুরোপুরি, তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরো যে কৌশলগুলো অবলম্বন করে সেটা হলো তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দেয়, আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। বলা হয়েছে যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে, আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন, অনুবাদটাও দেখতে পাবেন,
যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া, হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া। এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে, বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুশরিকদের ভেতর, আর মক্কার মুশরিকরাই পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করলেন, তিনি এখানে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন, তোমরা আগামী 4 মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো, তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন, যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো, এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও। তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলে মেরে ফেলো। চিন্তা করেন, এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামে যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য, সৈন্যদের বলবেন বা কোনো আর্মি জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে কোনো ভিয়েতনামিকে তাকে মেরে ফেলো, এটাই প্রসঙ্গ। কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানেই তোমরা ভিয়েতনামিকে দেখবে তাকে মেরে ফেলো, আমেরিকার প্রেসিডেন্ট একটা কসাই, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে, নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায়। আর অরুণ সুরি ইসলামের একজন বিখ্যাত সমালোচক ইন্ডিয়ায় অর্থাৎ আমার দেশে, তিনি তার বইতে লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়াজ, তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতটা বলার পর লাফ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। কারণটা জানেন? কারণ 6 নম্বর আয়াতেই তার এই অভিযোগের উত্তর আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলছে, কাফিরদের কেউ শত্রুদের কেউ আশ্রয় প্রার্থনা করলে শুধু সাহায্য করলে হবে না, বলা হয়েছে তাকে নিরাপদ কোন স্থানে পৌঁছে দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। একজন সবচেয়ে দয়াবান, সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন, শত্রু যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। কোরআন এমনটা বলছে না, কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে, তার পরের আয়াতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায়, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। মিডিয়া তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ দিতে, তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে, হোক সেটা কোরআন থেকে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। চতুর্থ কৌশলটা হলো ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই, ইসলামে যেটার কোনো উল্লেখ নেই, সেটাকে ইসলামের সাথে জড়ায়। মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের আলোকে ঠিক ব্যাখ্যাটাই দেয়, তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা, তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। ইসলাম আসলে কোনো সমস্যা নয়, ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান। ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয়। হাতে সময় কম তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না, তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে। আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী, চরমপন্থী আর সন্ত্রাসী। আর বেশিরভাগ মুসলিম অপরাধ বোধে ভোগে যে না হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই, আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী, কিন্তু আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। মুসলিমদের বেশিরভাগই অপরাধ বোধে ভোগে। এখানে আমরাও উত্তর দিতে পারি, মুসলিমরা তারা হবে দায়ী, ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। পবিত্র কোরআনের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ,
কারণ তোমরা সৎকাজের নির্দেশ দাও, অসৎকাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বলা হয়েছে খায়রা উম্মা, মানে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎকাজের নির্দেশ দেই, অসৎকাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি। আমরা যদি সৎকাজের নির্দেশ না দেই, যদি অসৎকাজে নিষেধ না করি, তাহলে আমাদের মুসলিম বলা যাবে না, তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মা। মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে, এখনো তরুণই আছি মাশাল্লাহ, তখন আমি স্কুলে পড়তাম, আমরা তখন শিখতাম মার্শাল আর্টের, হোক সেটা জুডো বা জুজুৎসু, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হতো, বাধা দিয়ে নয়। কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, সে সাইজ অনেক বড় আর আমি, আমাকে তো দেখতেই পাচ্ছেন, হালকা পাতলা, তারপরও আমি সামনে কোনো পোডিয়াম রাখি না, এটাও মিডিয়ার একটা কৌশল, এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে, আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন। তাহলে খুব বড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয়, তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে, আর যত বড় সাইজ তত সহজে ফেলা যাবে। মিডিয়া এখন মুসলিমদেরকে বলে মৌলবাদী। এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে। যেমন ধরুন, যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী, তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান, তাহলে তাকে গণিতের মূল নীতিগুলো অনুসরণ করতে হবে। যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠি দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ। মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে। যেমন ধরুন, একজন লোক মৌলবাদী ডাকাত, তার কাজ ডাকাতি করা, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার, যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না। আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী, তারপরে বলবেন সে ভালো না খারাপ। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলিম, আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত, কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূল নীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মের কিছু মূল নীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন, এমন একজন নিরপেক্ষ লোক পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে, যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে। এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত, এই আন্দোলনটা ভালো আন্দোলন। আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না, এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। অক্সফোর্ড ডিকশনারি দেখেন, তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেওয়া আছে। বলা হয়েছে, মৌলবাদী একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে। তবে আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন, সামান্য চেঞ্জ হয়েছে। বলা হয়েছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে, বিশেষ করে ইসলাম। এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেওয়া হয়েছে। যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন, আপনি কোনো মুসলিমের কথা ভাববেন, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। মিডিয়া বলে
যে মুসলিমরা চরমপন্থী, আমি বলবো হ্যাঁ আমি চরমপন্থী, আমি চরমভাবে দয়ালু, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়বান। এতে অসুবিধা কি যদি আমি হই চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম ন্যায়বান, চরম সৎ? সমস্যাটা কোথায়? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে সৎ হওয়াটা খারাপ? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ন্যায়বান হওয়াটা খারাপ? কোরআন বলছে তোমরা চরম ন্যায়বান হও। আমরা তো আংশিকভাবে সৎ হব না, যে এই লোক আমার বন্ধু এখানে সৎ থাকবো, ও আমার শত্রু এখানে সৎ থাকবো না। পবিত্র কোরআনে সূরা বাকারা 208 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদখুলু ফিসসিলমিকা আফফা, ইসলামে প্রবেশ করো সর্বাত্মকভাবে। তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায়? তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে, আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না, আমরা দয়া মায়াহীন হব না, আমরা নিষ্ঠুর হব না, তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে। পবিত্র কোরআন সে কথাই বলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই, আমি মৌলবাদী নই, এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন। মুসলিমদের এখন বলা হয় সন্ত্রাসী, আমি বলি সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত। সন্ত্রাসী শব্দটার অর্থ কি? সন্ত্রাসী শব্দটার অর্থ হলো যে লোক ত্রাস ছড়িয়ে দেয়। যখন একজন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে এই ডাকাতের জন্য সেই পুলিশ সন্ত্রাসী। আর একইভাবে দেখবেন যখনই একজন ডাকাত বা ধর্ষণকারী বা সমাজের শত্রু লোকেরা কোনো মুসলিমকে দেখবে সে ভয় পেয়ে যাবে। আমরা সমাজের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবো। আর পবিত্র কোরআনে বলা আছে সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা সমাজের শত্রু তাদের মনে ভীতি সঞ্চার করো। আমি জানি এখনকার দিনে সন্ত্রাস শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কাজ যেটা সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে। এই দৃষ্টিকোণ থেকে কোন মুসলিমও কখনোই কোনো নিরীহ মানুষের উপরে কোনো সন্ত্রাস চালাবে না। একজন মুসলিম এখানে বেছে বেছে সমাজের শত্রুদের সাথে এটা করতে পারেন। এখানে বেছে বেছে চোর, ডাকাত, ধর্ষক, যখনই সমাজবিরোধী লোকেরা কোনো মুসলিমকে দেখে তখনই তারা ভয় পাবে, আর তখনই এই পৃথিবীতে আমরা শান্তি পাব। প্রায় দেখা যায় একটা মানুষের একটা কাজকে দুটো আলাদা আলাদা লেভেল দেয়া হয়। 60-70 বছর আগে, ইন্ডিয়া স্বাধীনতা পাওয়ার আগে, আমার দেশ ইন্ডিয়া, ব্রিটিশরা তখন শাসন করত, অনেক ইন্ডিয়ানি ছিল, তখন তারা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই লোকগুলোকে ব্রিটিশ সরকার তখন বলতো সন্ত্রাসী। কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা, আমরা তাদের বলি ফ্রিডম ফাইটার, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, কিন্তু আলাদা দুটো লেভেল। আপনারা যদি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি ওই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু আপনি যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন দেশপ্রেমিক, ফ্রিডম ফাইটার। একই লোক, একই কাজ, কিন্তু দুটো আলাদা লেভেল। আর এরকম উদাহরণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক খুঁজে পাবেন। একজন দায়ী বুঝবেন এমন অনেক দৃষ্টান্ত থাকলে যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে, যাতে করে লোকেরা বুঝতে পারে। কারণ সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তালা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যখন ইন্ডিয়ানরা মুসলিমদের সন্ত্রাসী বলে অভিহিত করে তখন আমি এই ব্যাখ্যাটা দেই, তখন তারা ভালোভাবেই বুঝতে পারে। 2 মাস আগে আমি ইংল্যান্ডে ছিলাম, সেই বোম ব্লাস্টের পরে, 7 জুলাইয়ের পরে একটা কনফারেন্সে আমি লেকচার দিয়েছিলাম। টনি ব্লেয়ার সেখানে আসার কথা ছিল, কিন্তু তিনি শেষে আসতে পারেননি। তবে চিফ অফ পুলিশ সেখানে ছিলেন, মেয়রও ছিলেন, সেখানেও আমি উদাহরণ দিয়েছি, তবে সেটা ছিল অন্যরকম। বলেছিলাম 18th শতাব্দীর শেষ দিকে আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, তখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত, অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে। আর তখনকার উচ্চপদস্থ নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন, ব্রিটিশ সরকার তখন তাদের বলতো 1 নম্বর সন্ত্রাসী। যে লোক ছিল 1 নম্বর সন্ত্রাসী, জর্জ ওয়াশিংটন, পরবর্তীতে তিনি হলেন ইউএসএর প্রেসিডেন্ট। চিন্তা করেন, সন্ত্রাসী 1 নম্বর, পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যাকে সবাই শ্রদ্ধা করেন, এমনকি জর্জ বুশও। এই হচ্ছে
মিডিয়া এক নম্বর সন্ত্রাসী, পরে হলো একটা দেশের প্রেসিডেন্ট, যে দেশ খুবই উন্নত ইউএসএ। ইউএসএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সে দেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? একজন সন্ত্রাসী। এছাড়া বলতে পারি নেলসন ম্যান্ডেলার কথা, বর্তমান দক্ষিণ আফ্রিকার, আগে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার, নেলসন ম্যান্ডেলাকে এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার আটকে রেখেছিল 25 বছর রোবেন আইল্যান্ডে, আর তাকে বলা হতো এক নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদী সরকারের হাত থেকে মুক্ত হল, তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন ম্যান্ডেলা। এরপরে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেলেন, আর তিনি নতুন কোন কাজের জন্য এই শান্তি পুরস্কারটা পাননি। এমন না যে আগে তিনি সন্ত্রাসী ছিলেন, তারপর ভালো হয়ে গেছেন, একটা খারাপ লোক ভালো হয়ে গেল, এরকম না। সেই একই কাজ যেটার জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, কয়েক বছর পরে সেটার জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন। এটা খুবই অদ্ভুত, একই কাজ যে কারণে তিনি 25 বছর জেলখানায় ছিলেন, তাকে সন্ত্রাসী বলা হতো, সেই কাজের জন্যই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর ঠিক এইভাবেই মিডিয়া বদলে দেয়, দিনকে রাত বানায়, কালোকে সাদা বানায়, হিরোকে ভিলেন বানায়, আর ভিলেনকে বানায় হিরো। এক কথায়, যার হাতে ক্ষমতা থাকে সে তখন যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায়। আমরা জানি যে হিটলার যখন ইউরোপে আক্রমণ করেছিল, অনেক দেশ বাধা দিয়েছে, এমনকি ফ্রান্সও বাধা দিয়েছিল, সেই ফরাসি লোকদের তখন জার্মান সৈন্যরা বলতো সন্ত্রাসী। আর এভাবেই মিডিয়া খবর তুলে ধরে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি। আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আর বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে, সেই শব্দটা হলো জিহাদ। এ ব্যাপারে শুধু অমুসলিমদের ভুল ধারণা আছে তা নয়, এই জিহাদ শব্দটা নিয়ে, এই শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে। অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে, যে কোনো কারণে হোক, সেটা ক্ষমতার জন্য হোক, নিজস্ব লাভের জন্য হোক, সেটা টাকার জন্য, সেটাই হচ্ছে জিহাদ। মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে, হোক সেটা ক্ষমতার জন্য, নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য, সেগুলো জিহাদ নয়। জিহাদ একটা আরবি শব্দ, শব্দটা এসেছে জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, যার অর্থ সংগ্রাম করা। ইসলাম ধর্মে শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া, এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া, এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া, আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, তার অর্থ সে জিহাদ করছে। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেক অমুসলিম আছেন, তারা জিহাদের অনুবাদ করেন, বাংলায় বলেন পবিত্র যুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ, এমনকি তারাও বলে থাকেন জিহাদ হলো পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি, যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন, সেটা হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা শব্দটা পবিত্র কোরআনের কোথাও উল্লেখ করা নেই। এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ক্রুসেডারদের বোঝাতে, যখন এই ক্রুসেডাররা খ্রিস্টান ধর্মের নামে হাজারো নিরীহ মানুষ হত্যা করত, তখন তারাই এর নাম দিয়েছিল পবিত্র যুদ্ধ। এখন এই শব্দটা ব্যবহার করছে মুসলিমদের উদ্দেশ্যে। তাহলে এই হলো মিডিয়া। প্রথমে তারা মৌলবাদী বলে বোঝাতো খ্রিস্টানদের, এখন বলে মুসলিমদের। পবিত্র যুদ্ধ বোঝানো হতো খ্রিস্টানদের ক্রুসেডকে, এখন বোঝায় মুসলিমদের যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। প্রত্যেক মুসলিমেরই দায়ী হওয়া উচিত। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, প্রচার করো যদি একটি মাত্র আয়াত জানো,
হয়তো বলবেন না আমি যেদিন শেখ আহমেদ নিদাতের মতো হব সেদিনই দাওয়া শুরু করব, সে সময় আপনার কখনো আসবে না। যদি আপনি ইসলাম সম্পর্কে মাত্র একটা এত জানেন, যদি সেটা সঠিকভাবে জানেন, আপনি তাহলে ইসলাম প্রচার করবেন। প্রত্যেক মুসলিমে দায়ী হওয়া উচিত। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছি না, আর এ কারণেই আমরা পিছিয়ে আছি। আল্লাহ বলেছেন তিনি তাদের সাহায্য করবেন না যারা নিজেদের সাহায্য করে না। এখানে তো সমাদের, এটা সমাদের। নাইন ইলেভেনের পরে ইসলামকে অপবাদ দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আমি দুবছর আগে আমেরিকাতে গিয়েছিলাম, 2003 সালের অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম, আর আমি রেডি ছিলাম, পরেছি কোট টাই দাড়ি মাথায় টুপি, রেডি ছিলাম যে আমাকে প্রশ্ন করা হবেই, দায়ীকে সবসময় রেডি থাকতে হয়। আমি যখন ইমিগ্রেশনে গেলাম, ও দাড়ি টুপি আপনি এনকোয়ারিতে যান, আমি রেডি ছিলাম। তারা বললো আপনি কেন এসেছেন, বললাম একটা পুরস্কার নিতে। পুরস্কার কিসের জন্য, বললাম মানবতার জন্য পুরস্কার। লস অ্যাঞ্জেলসে একটা সংস্থা ছিল আমেরিকায়, তারা আমাকে পুরস্কারটা দেবে। কেন আপনি কি করেছেন, আমি বললাম আমি সত্যকে ছড়িয়ে দেই। আপনাদের যিশু নিজেই বলেছেন সত্যকে খুঁজে বেড়াও আর সত্যই তোমাকে মুক্ত করবে, আমিও এভাবে সত্যকে ছড়িয়ে দেই। আমি মিথ্যে বলিনি, আমি একজন দায়ী, আমি দীনুল হককে ছড়িয়ে দেই, এটাই সত্যের ধর্ম। তারপর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো। কাস্টমসে যাওয়ার পর তারা আমার ব্যাগ খুললো, সেখানে আমার ভিডিও ক্যাসেট দেখলো, জিহাদ অ্যান্ড টেরোরিজম। তারপর প্রশ্ন করলো আপনি কি জিহাদে বিশ্বাস করেন, বললাম হ্যাঁ। এমনকি যীশু খ্রিস্ট নিজেও জিহাদে বিশ্বাস করতেন, তিনিও চেষ্টার কথা বলেছেন, আমিও চেষ্টায় বিশ্বাস করি, যীশু যা বলেছেন আমিও সেটা বিশ্বাস করি, সবাইকে চেষ্টা করতে হবে। না না, আপনি কি যুদ্ধ করায় বিশ্বাস করেন, বললাম এ কথাটা বাইবেলে উল্লেখ আছে, বুক অফ এক্সোডাসে 22 নম্বর অধ্যায়ে আপনাকে যুদ্ধ করতে হবে, বাইবেলে উল্লেখ করা আছে বুক অফ এক্সোডাসের 32 নম্বর অধ্যায়ে যুদ্ধ করতে হবে, বুক অফ নাম্বারসের 31 নম্বর অধ্যায়ে যুদ্ধ করো। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ লুকের 22 নম্বর অধ্যায়ে তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো। কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বলল সেটা তো আত্মরক্ষার জন্য, বললাম যে আমিও সেজন্য করি আত্মরক্ষার জন্য। তারা বললো স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি, বললাম কোনো সমস্যা নেই। তখন আমার হোস্টকে বললাম আমি ইমিগ্রেশনে দাওয়া দিচ্ছি, চিন্তা করবেন না। দায়ীর কথা বলি, একজন দায়ী কখনো সত্যকে ভয় পাবে না। আমি লেকচারের শুরুতে সূরা ইসরার একটি আয়াত বলেছিলাম, 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াকুল জাল হাক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাওকা, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা তখন বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আর আলহামদুলিল্লাহ 9/11 এর পরে নিয়মের বেশ কড়াকড়ি হয়েছে, কাস্টমসে কড়াকড়ি হয়েছে, তবে আলহামদুলিল্লাহ 9/11 এর পরে আমি গিয়েছি আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। আমার কাছে 10 বছরের আমেরিকান ভিসা আছে, ইংল্যান্ডের 5 বছর, কানাডা 2 বছরের ভিসা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আমার কথাগুলো স্পষ্টভাবেই বলি, যখন লেকচার দিতে যাই বলি লেকচার দিতে এসেছি, যখন সত্য প্রচার করতে যাই বলি সত্য প্রচার করতে এসেছি, পরিস্থিতির উপর ভিত্তি করেই উত্তরটা দেই। পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তালাইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ও বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। অনেকেই হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন, সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয়, বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে, যেসব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে। তবে রাখি আল্লাহ মারেকে, বোম্বেতেও আমি লেকচার দিয়েছি, বেদের উপরে দিয়েছি, ভগবদ গীতার উদ্ধৃতি দিয়েছি, উপনিষদের উদ্ধৃতি দিয়েছি, তবে সেখানে বলার ধরনটা অন্যরকম। এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী, এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো, এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ? আমি বললাম আপনারা কি মহাভারত পড়েছেন, মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা। যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ, আপনাদের মহাভারতেই পবিত্র কোরআনের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে। হিন্দুরা বলবে যে না না, এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ, হক আর বাতিল। আমি বলি কোরআনে কি যুদ্ধের কথা বলা হয়েছে? ও তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা। এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ, হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে।
ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে এক নম্বর অধ্যায় 43-46 অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল, আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব, কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। মহাভারতে আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে, পাণ্ডবদের 5 ভাইয়ের সাথে কৌরবদের 100 ভাইয়ের মধ্যে যুদ্ধ। আর ভগবদ গীতা মহাভারতের একটা অংশ, 25 অধ্যায়। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় 43-46 অনুচ্ছেদে, অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না। এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরেই 2 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো? কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে? মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন, শক্তিহীন তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না। আর পুরো ভগবদ গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। এরপর আরো আছে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের 31-33 অনুচ্ছেদে, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব। যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে, যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে। আর সেই ক্ষত্রিয়রা ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায়। চিন্তা করেন, যদি আমি হিন্দুদের বলি, আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে, এটা ঠিক হবে না। শ্রীকৃষ্ণ যেটা করেছেন, অর্জুনকে বলেছেন, যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয়, আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয়, তবুও তুমি যুদ্ধ করো। আর পবিত্র কোরআনেও বলছে, সূরা নিসার 135 আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, হোক সেটা ধনী বা গরিব, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। একই কথা প্রায় দেখা যায়। একটা হাদিসের কথা বলা হয় ইসলামকে অপবাদ দিয়ে, সহিহ বুখারীর একটা হাদিস 4 নম্বর খণ্ড, সেখানে বুক অব জিহাদের 2 নম্বর অধ্যায়ের 45 নম্বর হাদিস। আর সমালোচকরা বলে, আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেহেশতে যাবে, যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে। আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার, যেমন অনুসুরি, তারা ইসলামের সমালোচনা করে এই হাদিসে উদ্ধৃতি দেয়। আমি তাদের বলি, আপনারা কি ভগবদ গীতা পড়েননি? ভগবদ গীতায় উল্লেখ আছে 2 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, শ্রীকৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর, তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, যাও যুদ্ধ করো, যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে, বেহেশতে যেতে পারবে, তুমি জান্নাতে যেতে পারবে বেহেশতে। যদি তুমি বেঁচে ফিরে আসো তাহলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য তুমি পাবে। ঠিক একই কথা আছে সহিহ বুখারীতে, একই। আমি এই হিন্দুদের বলি, আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসের ভুল বের করছেন? আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশ মেনে চলি, তালা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। তাই মুসলিমদের এটা জানতে হবে কিভাবে দাওয়া দিতে হয়, কিভাবে সত্যকে ছড়িয়ে দিতে হয়, কিভাবে এবার টেবিলটাকে উল্টে দিতে হবে। আমি আগেও বলেছিলাম, তখন ইংল্যান্ডে ছিলাম, তারা মুসলিমদের নিয়ে অনেক কথা বলছিল, যেমন আত্মঘাতী বোমা, মুসলিমরা নিরীহ মানুষদের হত্যা করছে। একটা বই আছে, লিখেছেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের, শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, নাম রবার্ট পেপ। তিনি একটা বই লিখেছেন যেটার নাম ডাইং টু উইন। তিনি একজন বিশেষজ্ঞ আত্মঘাতী বোমা হামলার উপরে, আত্মঘাতী সন্ত্রাস, আমেরিকাতে 1 নম্বর, রবার্ট পেপ, বইটার নাম ডাইং টু উইন। তিনি তার বইতে লিখেছেন, আত্মঘাতী বোমা হামলা এটা ইসলাম ধর্মে ছিল না। যদি আপনারা ইসলামের ইতিহাস পড়েন, কোরআন হাদিস পড়েন, সেখানে আত্মঘাতী বোমা হামলার কথা নাই। একেবারে প্রথমে যারা আত্মঘাতী বোমা হামলা করেছে তারা হলো তামিল টাইগার্স, পরবর্তীতে শুরু করলো মার্ক্সবাদী আর লেলিনবাদীরা। রবার্ট পেপ লিখেছেন যে ইরাকে আমেরিকানরা আসার আগে আত্মঘাতী বোমা হামলা ছিল না, আমেরিকানরা সেখানে আসলো আর আত্মঘাতী বোমা হামলা শুরু হয়ে গেল। কে বলেছেন? একজন অমুসলিম, একজন খ্রিস্টান আমেরিকান, যিনি আত্মঘাতী বোমা হামলার উপরে
একজন বিশেষজ্ঞ রবার্ট পেপ, আর আমেরিকান অমুসলিমদের লেখা বই নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে। আমাদের জানতে হবে কিভাবে ধর্মকে প্রচার করতে হবে, এই সত্যের ধর্মকে। আপনারা জানেন যে ইংল্যান্ডে আয়ারের সমস্যা বেশ পুরনো, না এটাকে বলা যেতে পারে ক্যাথলিক টেরোরিজম, কিন্তু তারা এটাকে ক্যাথলিকদের সন্ত্রাস বলে না। কেন? কোন মুসলিম জড়িত থাকলে ইসলামিক টেরোরিজম, অমুসলিমের জড়িত থাকলে তারা এলাকার কথা বলে, ধর্মের কথা বলে না, কেন? আর ঠিক এইভাবেই মিডিয়া বিভিন্ন খবর তুলে ধরে আর সেটাকে ভুলভাবে প্রচার করে থাকে। এই মিডিয়া যেমন ধরেন, যদি এটা ইন্ডিয়ার মিডিয়ায় আসে যে 50 বছরের এক আরব ইন্ডিয়ায় আসলো আর 16 বছরের একটি মেয়েকে বিয়ে করলো, হেডলাইন 50 বছরের মুসলিম আরব 16 বছরের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু যদি 50 বছরের কোনো অমুসলিম 6 বছরের একটি মেয়েকে রেপ করে, এটা নিয়ে ছোট্ট খবর হয়। যদিও বিয়ের সময় মেয়ের বাবা মায়ের অনুমতি নেওয়া হয়েছে, মেয়েও রাজি আছে, তাকে প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে, এখানে সমস্যাটা কি? কিন্তু 50 বছরের অমুসলিম 6 বছরের মেয়েকে ধর্ষণ করলে, এটা নিয়ে ছোট্ট খবর হয়। ওক্লাহোমা বোমিং এর কথা নিশ্চয়ই শুনেছেন, মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। দিনের পর দিন যখন জানতে পারলো হামলাকারী আমেরিকান সৈনিক, খবরটা কয়েকদিন পর পেপার থেকে হারিয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় যে মিডিয়া আসলে খেলা করছে। আর এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেটা তরবারির জোরে ছড়ানো হয়েছে। এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন ডি লেসি ওলেরি তার বইতে ইসলাম অন দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার করে বলা হয়ে থাকে। ডিলেসি ওলেরি খুবই বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে, যেটা বারবার বলা হয়ে থাকে। ইতিহাস আমাদের বলে যে আমরা মুসলিমরা 800 বছর স্পেনে রাজত্ব করেছি, আমরা আমাদের কাজ করিনি, আমরা মানুষকে দাওয়া দেয়নি। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, স্পেন দখল করলো, তখন একজন মুসলিমও প্রকাশ্যে আজান দিতে পারত না। মুসলিমরা আমরা আরব দেশগুলো শাসন করেছি গত 1400 বছর ধরে, কিছুদিন ব্রিটিশরা করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল, তবে মুসলিমরা এই সময়টা বাদ দিয়ে আরব দেশগুলো শাসন করেছে গত 1400 বছর ধরে। তবু এখনো পরিসংখ্যান আমাদের বলে আরব দেশে প্রায় 1.5 কোটি মানুষ আছে যারা কপটিক খ্রিস্টান। কপটিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। যদি আমরা চাইতাম তাহলে আরবদের সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করতাম তরবারির জোরে, আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপটিক খ্রিস্টান আরব দেশে তারাই সাক্ষ্য দিচ্ছে, তারাই শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির সাহায্যে ছড়ানো হয়নি। মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর, বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি মানুষ অমুসলিম। আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করতাম, আমরা সেটা করিনি, ইসলাম সে অনুমতি দেয়নি। ইন্ডিয়ার এই 80% অমুসলিম সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল, কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল যে দেশে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি, কোন মুসলিম আর্মি গিয়েছিল মালয়েশিয়ায় যেখানে 50%-এর বেশি মুসলিম, কোন মুসলিম আর্মি, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। পবিত্র কোরআনে আছে সূরা নাহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হাসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। একবার একটা আর্টিকেল ছাপা হয়েছিল রিডার্স ডাইজেস্ট অ্যালবানিয়া কেয়ার বুকে 1986 সালে, এটা পরে প্লেন ট্রুথ ম্যাগাজিনও ছাপা হয়েছিল। একটা জরিপ চালানো হয়েছিল প্রধান ধর্মগুলোর অনুসারীদের নিয়ে, মোট 50 বছরের হিসাব সেখানে ছিল 1934 সাল থেকে 1984 সাল পর্যন্ত। আর যে ধর্মের অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হারে বেড়েছে সেটা হলো ইসলাম, 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। এবার আমি প্রশ্ন করি, এই 50 বছরের মধ্যে এমন কোন যুদ্ধ হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে যে কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে? কোন যুদ্ধ, কোন যুদ্ধ?
আজকে পৃথিবীতে ইসলামের প্রসার সবচেয়ে বেশি হারে বাড়ছে। আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আমার প্রশ্ন, কে এই আমেরিকানদের, কে ইউরোপিয়ানদের তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? 9/11 এর আগে ইসলামের নামে মিডিয়া যে অপবাদিত সেটা হলো ইসলাম ধর্ম নারীদের কোনো অধিকার দেয় না। আপনারা জানেন যেসব মানুষ ইসলাম গ্রহণ করে আমেরিকা আর ইউরোপের মানুষ সহ যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করে তাদের 2/3 নারী। যদি ইসলাম নারীদের অসম্মান করে তাহলে কেন এই আমেরিকান মহিলারা, কেন এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কেন? মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে, তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, বিশেষ করে নারীদের জন্য। তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায়। ইয়োহান রেডির নাম শুনেছেন? তিনি গিয়েছিলেন আফগানিস্তানে স্পাইং করতে তালিবানদের উপরে, সেখানে ধরা পড়ে 7 দিন ছিলেন। যখন ফিরে এলেন তিনি তাদের উপর মুগ্ধ। এখানে সময় কম, তাই বিস্তারিত বলছি না, অনেকে হয়তো জানেন তিনি কোরআন পড়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। লোকে প্রশ্ন করেছে তালিবানরা কেমন ব্যবহার করেছে, আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে, তারা যথেষ্ট সম্মান করেছে। তিনি বলেন তার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে, তার মনোভাব বদলে গেছে, এখন তিনি ইসলাম গ্রহণ করে হিজাব পালন করেন। একজন ব্রিটিশ রিপোর্টার সেখানে গিয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে লেখার জন্য, তিনিও ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আর 9/11 এর পরে যখনই আমি আমেরিকা অথবা ইউরোপে যাই, আগের চাইতে অনেক বেশি অমুসলিম আমার লেকচার শুনতে আসে। তারা আমেরিকান, তারা ইউরোপিয়ান, সবাই আসে। পবিত্র কোরআনে আছে সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকারুয়া মাকারুল্লাহ ওয়াল্লাহ খায়রুল মাকিরিন, আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। 9/11 এর পরে মাত্র 9 মাসের মধ্যে শুধুমাত্র আমেরিকায় 34,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়োহান রেডলির কথা অনুযায়ী 9/11 এর 9-10 মাস পরে 20,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। তারা যতই আক্রমণ করছে ইসলাম ততই উপরে উঠে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করছি না, আমাদের কারণে এসব হচ্ছে না, আমরা দায়িত্ব পালন করছি না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে, সব মিলিয়ে মোট 3টি আলাদা জায়গায়, সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং পবিত্র কোরআনে সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনাল হক লিউযহিরাহু আলাদ্দিনি কুল্লি, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশক এবং সত্যের দিন সহ, যাতে করে এটা অন্য সমস্ত দিনের উপরে থাকে, অন্য সব দিন দর্শনের উপরে থাকে। ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে, এই শান্তির ধর্মটা, এই সত্যের ধর্মটা অন্য সব জীবন দর্শনের উপরে থাকবে, আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। এটা হয়তো অমুসলিমরা অপছন্দ করবে, এটা হয়তো মুসলিমরা অপছন্দ করবে, ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে। ইসলাম প্রচারের জন্য আমাদের কোনো দরকার নেই আল্লাহর, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ নিজেই তার দিনকে সমুন্নত রাখবেন। তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব পালন করার আর তার কাছে পুরস্কার পাওয়ার, তিনি আমাদেরকে দাওয়া দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। এই সত্যের ধর্ম টিকে থাকবে, এই দীনুল হক, এই সত্যের ধর্ম, এই শান্তির ধর্ম অবশ্যই টিকে থাকবে। একটা বেশ সুন্দর কথা বলেছিলেন অ্যাডাম পিয়ারসন, তিনি বলেছেন যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা হয়তোবা আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের আসল বোমাটা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন। এবার দেখি মিডিয়া ইসলামের বিরুদ্ধে কি বলে। আমরা সব ধরনের মিডিয়াকে এক ঝলক দেখব। প্রথমে আসুন প্রিন্ট মিডিয়া দেখি। টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল 1979 সালের 16 এপ্রিলের কথা, এটা লিখেছিল এক খ্রিস্টান। তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত 150 বছরে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। 1800 সাল থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসেব করেন গড়ে 1টারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন, প্রতিদিন 1টারও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। আর 9/11 এর পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে, ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে। আর মুসলিমরা আমরা কি করছি? খ্রিস্টান মিশনারিরা
তারা ধর্মকে ছড়াচ্ছে, তাদের দায়িত্ব পালন করছে, তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে। আমাদের এখানেও একটা স্যাম্পল আছে। এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি, তিনি বললেন আল্লাহ মুহাম্মদ। কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন, এটা আল্লাহ মুহাম্মদ না, এটা হলো আসলে আল্লাহ মুহাব্বা, যার অর্থ ঈশ্বরে প্রেম। এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি, ফার্স্ট এপিস্টল অফ জন 4:16, ঈশ্বরই প্রেম। তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে, ঈশ্বর তার ভেতরে থাকেন, বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা যদি মুসলিমদের দেই, বেশিরভাগ মুসলিম কি করবে, চুমু দিয়ে পকেটে রেখে দেবে, যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে, তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম, আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না, যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ্দুনিয়া হাসানা, তাও আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা, যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব রংচঙ্গে, এটা তো ফটোকপি, চার কালারে ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন, তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে, তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম, আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না, যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ্দুনিয়া হাসানা, তাও আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা, যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব রংচঙ্গে, এটা তো ফটোকপি, চার কালারে ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন, তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা, সময় কম তাই এখানে বিস্তারিত বলতে পারছি না, এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার, আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই। একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন, বললাম ক্যালেন্ডারটা কেমন, ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি, বললাম নিয়ে যান। তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন, একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে, খুবই সুন্দর জাকির ভাই, আমি বললাম ওটা নিয়ে আসেন। সে বললো কেন, আমি বললাম ওটা নিয়ে আসেন, এবার ভালো করে পড়ে দেখেন। তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা, খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে, আর বাইবেল পড়ে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কোরআনের আয়াত ধার করছে, তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে, তারাও ভাবছে এটা কোরআনের অংশ, আসলে সেটা কিন্তু বাইবেল। তারাই কৌশল অবলম্বন করছে, কিতাবুল মুকাদ্দাস। আমি আগেও বলেছি এখানে সময় কম, সংক্ষেপেই বলি আমরা মুসলিমরা কি করছি। আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমার দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি, আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় 16 কোটি থেকে 18 কোটি মানুষ হচ্ছে মুসলিম। সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি। ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয়, কতগুলো, 4,000, 5,000, 8,000। 1 নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস 15,000। আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, এবারের আগে আরেকবার গিয়েছিলাম, একটা সার্ভে করেছিলাম, সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা দ্য মেসেজ, 50,000। আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কাল্ট আছে, এদের নাম জেহোভাস উইটনেসেস, আলাদা, এরা মূলধারার খ্রিস্টান না। তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো ওয়াচ টাওয়ার। কত কপি ছাপানো হয় জানেন, মাসে কত কপি ছাপানো হয়,
আপনারা কি কেউ বলতে পারবেন? আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে 50,000, তারা কতগুলো কপি ছাপায়? কেউ বলতে পারবেন? কোনো পয়সা দিতে হবে না, কেউ বলবেন কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ। 10 লক্ষ ডাইরেক্ট, 10 লক্ষ। আর কেউ বলবেন? 50,000। 50,000। 5 লক্ষ। 5 লক্ষ। 50 লক্ষ। 50 লক্ষ। 50 লক্ষ। 1 লক্ষ। 1 লক্ষ। 1 লক্ষ। আমি বলি কত কপি? 2,08,30,000 কপি। আমরা এতগুলো ছাপাতেও পারি না, কল্পনাও করতে পারি না। ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস, তারা দুটো ম্যাগাজিন ছাপায়, তার একটা হলো ওয়াচ টাওয়ার, সেটা তারা ছাপায় মাসে দুইবার, মাসে একবার না, প্রতি মাসে দুইবার। প্রতিবার তারা 2,08,30,000 কপি ছাপায়। 2 কোটির বেশি ছাপানো হয় 130টি ভাষায়। ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে দুইবার করে, প্রত্যেকবার 2,08,30,000 কপি, মানে প্রত্যেক মাসে 4 কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়, ছাপা হয় 130টি ভাষায়। তাদের আরেকটা ম্যাগাজিন, সেটা অ্যাওয়েক, 1,60,000 কপি মাসে দুইবার, তার মানে 3 কোটিরও বেশি 4 কালারে ছাপা, তারা এগুলো ফ্রি দেয়। মুসলিমরা ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না। একজন বলেছেন 50 লক্ষ। তারা প্রতি মাসে 4 কোটি ম্যাগাজিন ছাপায়, কল্পনাও করতে পারি না। সেগুলো ফ্রি দেয়, কোন কোন জায়গায় সামান্য মূল্য নেয়, যেমন ইন্ডিয়ায় 2 রুপি 16 হালালা। 16 হালালা আর কি, তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিন গুলো ফ্রি দিয়ে দেয়। ওয়াস্টার বের হয় 130টি ভাষায়, আর অ্যাওয়েক 80টি ভাষায়। এভাবেই তারা ধর্ম প্রচার করে, আর লেকচার দেওয়ার মাধ্যমেও ধর্ম প্রচার করা যায়। আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বেতে। বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে, আর এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে। বোম্বেতে অনেক মানুষ থাকে, তবে বোম্বেতে মানুষ জড়ো করাটা খুব কঠিন। যদি 200 লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য, তাহলে আমি দারুণ সফল। তার মানে আপনি দারুণ কাজ করেছেন, কারণ বোম্বে খুব ব্যস্ত শহর, মানুষজনের হাতে অত সময় নেই। সেই লেকচারে প্রেস বলেছিল 2 লক্ষ মানুষ এসেছিল, তবে আমরা জানি 20,000 মানুষ এসেছিল। প্রেস একটু বাড়িয়ে বলে, আমরা আয়োজন করেছিলাম জানি, আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য। 20,000 লোক এসেছিল, অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল, জিমিজিপসা আনা হয়েছিল, বড়টা ছোটটা না, 9টা ক্যামেরা ছিল, বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম। অনেক মুসলিম বলেছিল, এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে, 9-10 লাখ টাকা তো খরচ করেছেই, হয়তো এরা 10 লাখ টাকায় খরচ করে ফেলেছে, আনুমানিক এরা কমপক্ষে 10 লাখ টাকা খরচ করেছে, অর্থাৎ প্রায় 80,000 দিরহাম, কমপক্ষে আমরা হয়তো $20,000 খরচ করে ফেলেছি। তারা বুঝতে পারেনি কত খরচ করেছি, আমাদের খরচ হচ্ছে 28-30 লাখ টাকার বেশি না। লোকে যা ভেবেছে তার 3 গুণ খরচ হয়েছে, আমরা $60,000 খরচ করেছি, প্রায় 2,50,000 দিরহাম। এ কথা কেন বলছি জানেন? আমার লেকচারের মাত্র 2 সপ্তাহ পরেই বেনিহিন, আপনারা বেনিহিনের নাম শুনেছেন কেউ? একজন আমেরিকান খ্রিস্টান বক্তা, আমেরিকান ধর্মপ্রচারক, কে কে বেনিহিনের নাম শুনেছেন? জানলে হাত তোলেন। বেনিহিন মাত্র 30-40 জন লোক হাত তুলেছেন। এই অনুষ্ঠানে আছে প্রায় 8-10 হাজার মানুষ, 8,000-এরও বেশি মানুষ আছে। আমি মাত্র 20-30 জনের হাত দেখছি যারা বেনিহিনের নাম শুনেছেন, কেউ চেনেন না, আসলে খুবই জনপ্রিয়। এমনকি আমিও বেনিহিনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে। আমার লেকচারের 2 সপ্তাহ পরে তিনি আসলেন, তিনি 3টা লেকচার দিয়েছেন, শুক্র শনি আর রবিবার, 3 ঘন্টা করে, 3 ঘন্টার লেকচার, শুক্রবার শনিবার রবিবার। কত খরচ হয়েছিল জানেন? লোকে বলে যে ও জাকির ভাই, উনি তো $20,000 খরচ করেছেন, আসলে আমরা $60,000 খরচ করেছিলাম। এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন। আনুমানিক হিসাব, বেনিহিন কত খরচ করেছিলেন জানেন? কত? এবারে সবাই চুপ, খরচ করেছেন $50 লক্ষ মাত্র 9 ঘন্টার জন্য।
বোম্বেতে খরচ করেছেন $50,00,000, তাদের বাজেট দেখেছেন $50,00,000, প্রেস বলেছিল $20,00,000 বেশি লোক হয়েছিল, তবে আসলে $1,00,000 কম লোক হয়েছিল। তারপরও বোম্বে শহরে 1,00,000 মানুষ জড়ো করা কঠিন, যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না। আমিও সেখানে গিয়েছিলাম, সেখানেও জিমেজিপস ছিল, তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে, নয়টা আমেরিকার লোকজন। এক মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল, এক মাস ধরে 5-star হোটেলে ছিল, শ্বেতাঙ্গ আমেরিকান। 3 দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য, 32টা স্ক্রিন ছিল, এরকম স্ক্রিন 32টা ছিল। আমাদের এখানে 500 ভলেন্টিয়ার, আমরাও খুশি, 500 ভলেন্টিয়ার, তাদের ছিল 7,000 ভলেন্টিয়ার। খ্রিস্টানরা ইন্ডিয়ায় 3%ও না, ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা 3%ও না। $50,00,000, তার মানে প্রায় ২০ কোটি রুপি, তারা ২০ কোটিরও বেশি রুপি খরচ করেছে। চিন্তা করেন, তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য, 3 ঘন্টা করে 3টি লেকচার, তারপরে সবাই চলে গেল। আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন, গড়ে এক একটার বাজেট প্রতিদিন $10,00,000 উপরে। জিমি সোয়াগার্ট একবার আহমেদি তাদের সাথে বিতর্ক করেছিলেন, জিমি সোয়াগার্ট ধর্মপ্রচারের জন্য প্রতি বছর $40,00,000 বেশি খরচ করত, তার মানে প্রতিদিন $10,00,000 বেশি। আমরা কিছুই না, আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর 10% বাজেটও আছে, এমন দাওয়া প্রতিষ্ঠান নেই। আমি অনেক দেশেই ঘুরে বেড়াই, খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে, এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে, তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে, এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয়। বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে, যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয়, লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র 7%, মাত্র 7%, বাকি 93% হল প্রেজেন্টেশন স্কিল, তিনি কেমন করে কথা বলবেন, দর্শকদের দিকে কিভাবে তাকাবেন, অঙ্গভঙ্গি। এজন্য আমার সামনে কোনো পোডিয়াম থাকে না, আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয়, আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমার শরীরও কথা বলছে। বোম্বেতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে। আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না, বিদেশিদেরও দেই। এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে, ব্রিটিশরাও নিয়েছে, সিঙ্গাপুর থেকে এসেছে, আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব, ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ, তাদের ট্রেনিং দিয়েছি, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন। এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে, চিন্তা করেন একজন দায়ী কিভাবে তার অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যায়, যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয় কিভাবে লড়াই করব, এটাই তো আমার অস্ত্র। কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে, তারা আমাকে 5-star হোটেলে রাখে, কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই। যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায়, আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে, আমি না হয় মেঝেতে শোবার সমস্যা নেই, কোনো 5-star হোটেলের দরকার নেই, আমি একজন দায়ী, আমি মেঝেতেও ঘুমাতে পারবো, তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন, খরচ তো বেশি না, তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন, এখানে তো খরচ বেশি না, আসলেই কম, 5-star হোটেলের খরচের চাইতে অনেক কম। তারা আমাকে 5-star হোটেলে রাখে, কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না। মুসলিমদের যেটা করা উচিত, মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন, এখানে স্পেশালিটি অর্জন করতে হবে, লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি, প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, ভিডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, আমাদের স্পেশালাইজড হতে হবে। এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে, কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে, কতজন? এখন কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে, এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে, তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে, যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে তারাও পাল্টা মন্তব্য জানায়। ইন্টারনেটে কিছু সাইট আছে, আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না, কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট, সে সাইটে ঢুকে দেখবেন সেখানেও ঘরের ভিতর সাপ। তারা যে ম্যাগাজিনগুলো ছাপায়, ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত, হোম অবসার্ভেশন, আরবি নাম, এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্টকে সুলতান,
সুলতান কে? পোপ জন পল। নিদায়ে উম্মিদ, কল ফর হোপ, এটা খ্রিস্টান প্রতিষ্ঠান, এইসব নাম দেখে ভুলবেন না। এই সাইটগুলোর নাম আর আমি বলতে চাই না, কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন, তারপর ভুল জিনিসগুলো শিখবেন। তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে। তারা পবিত্র কোরআনের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে। এখন আপনাদের বলছি যে এই মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও। এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ। যেমন একটা ছুরি, এটা দিয়ে ভালো কাজ করা যায় আবার খারাপ কাজও করা যায়। ছুরি দিয়ে শাকসবজি আর রুটি কাটলে সেটা ভালো, কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ। একইভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। মিডিয়ার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। এখানে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। আমরা এখন বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেব। মিডিয়াকে ব্যবহার করবো ভালো কাজের জন্য। বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যেসব কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসলে ভালো না। এ কারণে বেশিরভাগ উলেমা আর শিউক তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন। আমি একমত, আমি তাদের বিপক্ষের পক্ষে, কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ইসলামের কাছে নিয়ে আসবে না। আর এই পরিসংখ্যান আমাদের বলে যে এক নম্বর মিডিয়া বর্তমানে হলো টেলিভিশন মিডিয়া, টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া। পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে 20,000-এরও বেশি টিভি স্টেশন আছে, আর এদের দর্শকের পৃথিবী 500 কোটি মানুষ। এই পৃথিবীর মোট জনসংখ্যার 80% টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে। পরিসংখ্যানটাই বলছে আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। পুরো পৃথিবীর 80% মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন, 500 কোটি মানুষ। এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন? $40,000 কোটি। লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে $400 মিলিয়ন, আর তারা দুহাতে টাকা কামাচ্ছে। এর বেশিরভাগই 99% হচ্ছে হারাম। হারাম অশ্লীলতা আর ভুল তথ্য দিয়ে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে 99%। আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে। একবার ভাবেন, $40,000 কোটি ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে। খ্রিস্টানদের 50টা চ্যানেল আছে, 100টা চ্যানেল আছে, আর 2,000 টাকা কামাচ্ছে। শুধু আমেরিকাতেই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা 1,673টা আছে। এর মধ্যে 83টা চ্যানেল হল ধর্মীয় চ্যানেল। চ্যানেলগুলোর বেশিরভাগ, প্রায় সবগুলো খ্রিস্টান চ্যানেল, বেশিরভাগই। পুরো পৃথিবীতে 600 খ্রিস্টান চ্যানেল আছে, কয়েকশো হিন্দু চ্যানেল আছে, জৈন চ্যানেল আছে, মুসলিম চ্যানেল কয়টা আছে, কয়টা? ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে, হিন্দু চ্যানেল আছে। এই ইন্ডিয়াতে খ্রিস্টান চ্যানেল আছে একেবারে সেই এলাকার ভাষায়, ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে। আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল, যেটার দর্শক অল্প কিছু মানুষ, স্পেশালাইজড টার্গেট। পৃথিবীতে কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে। এক নম্বর হলো গড টিভি। কারা গড টিভির নাম শুনেছেন, হাত ওঠান। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে অনেকেই গড টিভির নাম শুনেছেন। গড টিভির সম্প্রচার শুরু হয় প্রায় 10 বছর আগে, 1995 সালে। প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ, কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে। বর্তমানে এই গড টিভি 15টা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয়। পৃথিবীর 200টারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে 27,50,000 মানুষ, 27,50,000 দর্শক তাদের আওতার মধ্যে। 200টা দেশে তারা মোট 15টা স্যাটেলাইট ভাড়া করেছে। গড চ্যানেল একটাই, তবে এশিয়ার জন্য একরকম, ইউরোপের জন্য আরেক রকম, আমেরিকাতে আরেক রকম, ইন্ডিয়ার জন্য আরেক রকম স্পেশালাইজেশন। যেমন ধরুন বিবিসি, বিবিসি ওয়ার্ল্ড একরকম, বিবিসি এশিয়া আরেক রকম, বিবিসি ইউরোপ আলাদা। কেন? 90% ক্ষেত্রে অনুষ্ঠানগুলো একই। তারা এখানে আসলে প্রাইম টাইমের সুযোগটাও নিতে চায়। ইংল্যান্ডের প্রাইম টাইম আর আরব আমিরাতের প্রাইম টাইম এক নয়, বোম্বের প্রাইম টাইমটাও আলাদা। এভাবে প্রাইম টাইম অনুযায়ী এক এক দেশে এক এক সময় অনুষ্ঠান প্রচার করে থাকে।
এজন্য অন্যান্য স্যাটেলাইট ভাড়া করে। আর এই গড টিভি হলো খুবই জনপ্রিয় খ্রিস্টান মিশনারি চ্যানেলগুলোর মধ্যে একটা, এরকম আরো কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে, এরকম মুসলিম চ্যানেল কটা আছে? আমি জানি অনেক মুসলিমই বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের মালিক, অনেক পাঁচটা দশটা বিশটা এরকম, আমি নাম বলছি না আপনারা হয়তো জানেন, এরকম অনেক চ্যানেল আছে। কতগুলো ইসলামিক চ্যানেল আছে, দাওয়ার জন্য কতগুলো আছে চ্যানেল। প্রথম যে চ্যানেলটা সম্প্রচার শুরু করে সেটা কাদিয়ানিদের, MTVA মুসলিম টিভি আহমদিয়া, তারা মুসলিম না, মুসলিম টিভি আহমদিয়া, আর এটা এখন দুবাইতেও আছে, মুসলিম টিভি আহমদিয়া। সাধারণ মানুষ চ্যানেলটা দেখে ভাববে এটা মুসলিম চ্যানেল, আর নামটাও মুসলিম, কিন্তু তারা আসলে প্রথাসিদ্ধ মুসলিম না, মুসলিম না। আলহামদুলিল্লাহ প্রায় 8 বছর আগে প্রথম ইসলামিক চ্যানেল ইকরা টিভির সম্প্রচার শুরু হয়, তবে এই চ্যানেলটা আরবি ভাষায়, তারপর মাজার টিভি, তারপর ফজর টিভি, তবে এই সবগুলো চ্যানেলই সম্প্রচারিত হয় আরবি ভাষায় পুরো পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে। তাদের টার্গেট মার্কেট হলো মধ্যপ্রাচ্য। এই চ্যানেলগুলো ইসলামিক চ্যানেল, তবে দাওয়া চ্যানেল নয়, তারা অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করছে না, বরং মুসলিমদের জন্য অনুষ্ঠান প্রচার করছে। আরো কিছু চ্যানেল আছে যেগুলো রিজিওনাল, শুধু ইউরোপের জন্য, এরকম বেশ কিছু মুসলিম চ্যানেল এখন আছে। এখন আমাদের প্রয়োজন দিন রাত 24 ঘন্টার একটা দাওয়া চ্যানেল, যেটা ইসলাম প্রচার করবে আর বিভিন্ন ভুল ধারণা দূর করবে, যে ভুলগুলো মিডিয়া ইসলামের বিরুদ্ধে ছড়াচ্ছে। আমি এখানে এসেছিলাম কয়েক বছর আগে, সেবারও এসেছিলাম হোলিকরণ অ্যাওয়ার্ডের আমন্ত্রণে, আর তখন হেডলাইনে এসেছিল এখানকার পেপারে খালিজ টাইমস, ডক্টর জাকির নাইক ইসলামিক টিভি চালু করার কথা বলেছেন। তখন লেকচার দিয়েছিলাম অ্যালবুমে, টপিক আলাদা ছিল, কিন্তু প্রশ্নোত্তর পর্বে বলেছিলাম মুসলিমদের জন্য এখন প্রয়োজন একটা ফুল টাইম স্যাটেলাইট দাওয়া চ্যানেল ইংরেজি ভাষায়, এটাই আন্তর্জাতিক ভাষা। ইসলামিক নিউজ পেপার আছে, সেটা ছাপা হয় উর্দু ভাষায়, কারা এটা পড়ে? শুধু ইন্ডিয়ার মুসলিমরা বা পাকিস্তানের। আরবি ভাষায় নিউজ পেপার আছে, তবে সেগুলো পড়ে শুধু আরবরা। আমি এমন বলছি না যেটা ভুল, তবে আমাদের এখন প্রয়োজন দাওয়ার জন্য নিউজ পেপার, দাওয়ার জন্য টিভি চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই এ দর্শনে বিশ্বাস করি। সামনে যত কাজই থাকুক অপেক্ষা করবেন না, কাজ যদি খুব বেশি হয়, আমরা খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, কাজ যদি বেশি হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটা দিয়েই শুরু করুন। যদি মাত্র 1000 রিয়াল থাকে, 1000 দিরহাম থাকে, সেটা দিয়েই শুরু করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর 8 বছর আগে মুসলিমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সম্প্রচার শুরু করেছেন, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি প্রত্যেক দিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টার অনুষ্ঠান 6টা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলে প্রচার করতে, 6টা প্রত্যেক দিন। অনুষ্ঠানগুলো শুধু মুসলিমদের জন্য না, যেমন ইকরা টিভি, কিউ টিভি, ARY ডিজিটাল ইসলাম চ্যানেল, আমরা অমুসলিমদের জন্যও করি, সিনেমার গানের চ্যানেল ETC, 24 ঘন্টা সিনেমার গান হারাম, অন্তত 1/2 ঘন্টা তো হালাল হচ্ছে। তারা দেখছে জোকারের মতো একজন লোক, তারা জোকারের মতো একজন লোককে দেখছে, আর সেই জোকারের মতো লোকের গায়ে কোট, মাথায় টুপি, মুখে দাড়ি, গলায় টাই, আর অন্য একজন তাকে প্রশ্ন করছে যে ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়, আমি মজা আয়গা, খুব মজা হবে। তারপর প্রশ্নটার উত্তর শোনে আর অনেকে মেনে নেয়। তাই আমরা যেটা করি, আমরা অনুষ্ঠানগুলো ফ্রি দিয়ে দেই, টাকার দরকার নেই, কারণ আমরা যদি বলি এই অনুষ্ঠানগুলো তৈরি করতে $1,000 খরচ হয়েছে, এগুলোর জন্য চার্জ করলে তারা হয়তো মাত্র একটা অনুষ্ঠান দেখবে, তাই এগুলো ফ্রি দিয়েছি। আর মাশাআল্লাহ অনেক চ্যানেলই প্রতিদিন দেখাই, কারণ এগুলো ফ্রি দিচ্ছি, আমরা আখিরাতের জন্য পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আমি কয়েক বছর আগে অ্যালবামে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন, একটা দাওয়া চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল, চ্যানেলটার নাম হবে পিস টিভি। বাজেট খ্রিস্টানদের মতো অত বিশাল না, অত টাকা নেই, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, আমাদের যা আছে ইনশাআল্লাহ চ্যানেলটার নাম দিয়েছি পিস টিভি। মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে, তবে আমরা মানবতার জন্য শান্তি চাই, পিস, এর আরবি হলো
সালাম, আরো একটা হলো ইসলাম। আর ইনশাআল্লাহ এটা হবে ইসলামিক দাওয়া চ্যানেল, এর সম্প্রচার হবে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর এশিয়ায়। প্রচারিত হবে প্যান এম স্যাটেল থেকে প্রথম দিকে, পরবর্তীতে কয়েক মাস পরে আমরা ইউএসএ তো যাব ইনশাআল্লাহ, আর তারপর আশা করি এক বছরের মধ্যে ইনশাআল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবো ইনশাআল্লাহ। এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল, তবে যে সময়টা প্রাইম টাইম না সে সময়টাও কাজে লাগাতে চাই, যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না, ইন্ডিয়া আর পাকিস্তানে প্রাইম টাইম, তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে, যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা। তাহলে 25% অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে, 75% হবে ইংরেজিতে ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করতে, যে ইনশাআল্লাহ এই পৃথিবীর মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। মুসলিমদের এটা জানতে হবে যে কিভাবে টেবিলটা উল্টে দেয়া যায়। আমার লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। গত কয়েক মাস ধরে আপনারা যারা ভারত উপমহাদেশের অধিবাসী, এখন অবশ্য সেটা আন্তর্জাতিক খবর, আপনারা হয়তো সানিয়া মির্জার খবরটা শুনেছেন। সানিয়া মির্জা নাম শুনেছেন? বাবা মাশাআল্লাহ, সবাই জানেন দেখছি। কেন? কারণ হলো মিডিয়া, সবাই সানিয়া মির্জাকে চেনে। কিভাবে? কারণ মিডিয়া চিনিয়েছে, এই মিডিয়ায় তাকে দিয়েছে পাবলিসিটি। এর কারণটা জানেন? কেন? কারণ সে একজন মুসলিম। শুধু মুসলিম হওয়ার কারণে না, কারণ সে মুসলিম হয়ে এমন ড্রেস পরেছে, স্কার্ট আর শর্টস। আর তারপরে টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে 2005 সালে তার ছবি প্রচ্ছদে, স্কার্ট পরে সে টেনিস খেলছে। কেন জানেন? কেন? আমরা সবাই জানি, গত বেশ কয়েক মাস ধরে মিডিয়া একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে, সানিয়া মির্জা যে ড্রেস পরে মিনি স্কার্ট সেটা হারাম, এটা নিষিদ্ধ। তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল, সব মিডিয়া টিভি চ্যানেলগুলো মুসলিম ওলামার বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না ভুল, সবাই তখন বলল এটা হারাম হারাম হারাম, আর তখন খবরটা ছড়িয়ে পড়ল। মিডিয়া ঠিক এই কাজটাই করে, ইনফরমেশন জোগাড় করে, তারপর যেভাবে উপস্থাপন করে, তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম, একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে। ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না, যেটা ভুল সেটা ভুল, কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্টেন্ট। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাযাতিল হাসনা ওয়া যাদিলহুম বিল্লাতিহি হাসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমাকে যখন প্রশ্নটা করা হলো, আমি সাধারণত মিডিয়ার সামনে কথা বলি না, এটা অবশ্য অন্য কারণ আছে, নর্মাল মিডিয়াগুলো, এর কারণটা আমি পরে বলবো, পরে আমি কারণটা বলবো। তবে বোম্বেতে আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করি, প্রশ্নোত্তর পর্ব থাকে, সেই লেকচারে কয়েকশো মানুষ এসেছিল। একজন আমাকে প্রশ্নটা করেছিল, আমি তাকে বলেছিলাম আমাদের জানা উচিত কিভাবে মিডিয়ার সাথে কথা বলতে হবে। আমি প্রথমে আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করব যে আপনারা কেন প্রশ্নটা করছেন মুসলিম ওলামাদের, মুসলিম শিউখদের আর বিশেষজ্ঞদের, যে সানিয়া মির্জা যে পোশাকটা পরছে সেটা ঠিক না ভুল, সে তো র্যাঙ্কিং এ 34 নম্বর। কত নম্বর? 34 নম্বর। আপনারা কেন এই প্রশ্নটা কোন খ্রিস্টান ধর্মযাজককে করছেন না সেরেনা উইলিয়ামসের ব্যাপারে? সেরেনা উইলিয়ামস র্যাঙ্কিং এ 1 নম্বর। আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না যে সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে সেটা ঠিক না ভুল? তাদের প্রশ্ন করুন না, আপনারা ভ্যাটিকান সিটির পোপের কাছে প্রশ্ন করুন, সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে অথবা সানিয়া মির্জার আগে যারা আছে 33 জন, তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান। আপনারা খ্রিস্টান ধর্মযাজক আর পোপকে প্রশ্ন করুন তাদের পোশাকটা ঠিক না ভুল। খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন, বাইবেলের বুক অব ডিউটারোনমি বলছে 22 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে, মহিলারা এমন কোন পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো, পুরুষরা মহিলাদের পোশাক পরবে না, যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে। 1 তিমোথি 2 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, সংযমের সাথে, তারা কোন রকম অলঙ্কৃত
চুল পরবে না অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না। একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত। আপনারা খ্রিস্টান নানদের ঠিক সেভাবেই দেখেন, নানদের কেমন দেখেছেন? তাদেরকে মুসলিম মহিলাদের মতোই দেখায়। আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন, তাকে আল্লাহ শান্তিতে রাখুন, তার শরীরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা। আপনারা বরং পোপকে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযাজকদের, যদি একজন নান তার হিজাব ছেড়ে মিনি স্কার্ট পরে টেনিস খেলে তখন তিনি কোন ফতোয়া দেবেন, তিনি তখন কি বলবেন? আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী, প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিক। খ্রিস্টানদের কাছে নানরা যেমন ধার্মিক, তারা সবাই শালীন। মিডিয়াকে ঠিক এইভাবেই উত্তর দিতে হবে। এ ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল, বেশিরভাগ ওলামা আর শিউখ তারা বলেছেন এটা ভুল। তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন। তবে তখন কিছু তথাকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন? খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন? একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন, এই শিউখরা, এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না, তাই তারা চুপ থাকলেই ভালো। আমি সেই পলিটিশিয়ানকে বলছি, আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকা ভালো। এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব, যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী, সে দেশকে ভালোবাসে না, সে দেশকে ভালোবাসে না। স্টেটমেন্ট। আমি বলেছিলাম যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা বলছে। কারণ হিন্দুদের বেদ বলছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 85 নম্বর অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না, আর পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না। এরপর ঋগ্বেদে আছে 8 নম্বর গ্রন্থের 33 অনুচ্ছেদের 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে ব্রহ্মা মহান ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন, তার দৃষ্টি আনত করো আর পর্দার আড়ালে থাকো। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে স্কার্ট পরা হারাম। তাহলে যেসব ইন্ডিয়ান স্কার্ট পরাকে সমর্থন করেন, আমি তাদের বলছি এই হিন্দু পলিটিশিয়ান তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলেছেন। এভাবে টেবিলটাকে উল্টে দেন, আমাদের দিকে কেন গুলি ছোড়া হবে? হিন্দুদের জিজ্ঞেস করেন না, এটা কি ইন্ডিয়ান কালচার? এছাড়াও আরেকজন হিন্দু পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস। এইসব পলিটিশিয়ানরা আসলে সবাই এক, হোক হিন্দু মুসলিম বা খ্রিস্টান, তাদের বেশিরভাগই নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। এই হিন্দু পলিটিশিয়ান তখন বললেন এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস, তাই তাকে এখানে তাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। আর মানুষজন জানে না যে পোশাকটা পরে এতে করে তার পারফরমেন্স ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মানলাম, এটা মেনে নিলাম, এই পোশাকটা পড়তে বলা হয় হয়তো পারফরমেন্স ভালো হয়, কতখানি, 0.5%, 1% মেনে নিলাম, তর্ক করব না। কিন্তু যদি ইতিহাস দেখেন, 15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে, তখন মহিলারা তারা যখন ব্যাডমিন্টন টাইপের কিছু খেলতো তাদের পুরো শরীর ঢাকা থাকতো। এমনকি ইরানেও দেখবেন মহিলারা তাদের পুরো শরীর ঢেকে স্কার্ফ পরে খেলছে। যদি আপনার কথা মেনেও নেই যে পারফরমেন্স ভালো হয় এই শর্টস পরলে, আমি আপনাকে প্রশ্ন করছি, আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয়, আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয়, আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? ইন্ডিয়ান কালচার কি এটার অনুমতি দেয়? তারপর তারা বলবেন সুইমিং এ প্রতিযোগীরা কম পোশাক পরে ভালোভাবে সাঁতার কাটার জন্য, এজন্য পুরুষরা শুধু একটা ব্রিফ পরে আর মহিলারা বিকিনি পরে। তবে আপনাদের এটাও বুঝতে হবে, মানতে হবে, যদি কোনো পোশাক না পরেন পারফরমেন্স আরো ভালো হবে। তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে বলবেন? এই দ্বিমুখী নীতি কেন? তখন তিনি বলবেন না না এটা অশালীন, আপনাদের শালীনতার লেভেল এখানে, আমাদের শালীনতার লেভেল এখানে, আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে। আপনাদের কাছে যেটা শালীন আমাদের কাছে সেটা অশালীন। কেন আপনারা এই নিয়মটা করছেন না যে সুইমিং এ পুরুষ মহিলা নগ্ন হয়ে সাঁতার কাটবে, এতে পারফরমেন্স আরো ভালো হবে? কিন্তু না, তাদের শালীনতার লেভেল এখানে,
তাই এভাবে উত্তর দিয়ে টেবিলটাকে উল্টে দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা চুপচাপ বসে থাকি, আমরা মিডিয়ার কাছে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছি। প্রশ্নটার ব্যাপারে আসি, ওলামাদের কিভাবে উত্তর দেওয়া উচিত? আমি এই সব ওলামাদের বিপক্ষে নই, আসলে তারা মিডিয়ায় কথা বলতে অভ্যস্ত নন। যদি আমাকে কেউ প্রশ্নটা করে ইসলামিক দৃষ্টিভঙ্গি, এ ব্যাপারে ইসলাম কি বলে যে সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড় হয়ে যে রকম পোশাক পরে এটা ঠিক না ভুল? আমি উত্তরে বলতাম, সানিয়া মির্জা সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা বলি যে অনেক মুসলিম পুরুষ আছেন যারা ক্রিকেট খেলেন, ইন্ডিয়ান টিমে খেলেন, অন্যান্য টিমেও খেলেন, তাদের অনেকেই সালা আদায় করেন না। সহিহ মুসলিম বলছে বুক অফ সালাতে, ইমান আর কুফরির মধ্যে ব্যবধানটা হলো সালা। সালা হলো তৌহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুবই গুরুত্বপূর্ণ। শিরক করার পর সবচেয়ে বড় গুনাহ হলো সালা আদায় না করা। তাই আমার মত অনুযায়ী যেসব মুসলিম পুরুষ ক্রিকেট খেলেন আর সালা আদায় করেন না, তারা সানিয়া মির্জা চাইতে বড় গুনাহগার। সানিয়া মির্জা সালা আদায় করে। মুসলিম অভিনেতা অভিনেত্রীরা তারা পর্দায় শিরক করছে, তারা বড় গুনাহগার। আমি সানিয়া মির্জার পক্ষ নিয়ে কথা বলছি না, একথা মানব, সানিয়া মির্জা যে পোশাক পরে সেটা ইসলামের নিয়মের বিরুদ্ধে, এটা হারাম। তবে একথা বলার আগে আবহাওয়াটা বদলে দিলাম, এটাই হিকমা, পরিস্থিতি বদলে দিচ্ছি। যখনই বলছি খ্রিস্টান ধর্ম এটার বিরুদ্ধে, তারা তখন চুপ হয়ে যাচ্ছে, হিন্দু ধর্ম এটার বিরুদ্ধে চুপ হয়ে যাচ্ছে, ইহুদি ধর্ম এটার বিরুদ্ধে তারাও চুপ হয়ে যাচ্ছে। আমি ক্রিকেট খেলা নিয়ে বলেছি, আমি সুইমিং নিয়ে বলেছি, তারপর যখন উত্তরটা দিলাম যে এটা হারাম, তখন এই উত্তরটা তাদের গলা দিয়ে নামবে, তা না হলে উত্তরটা তারা হজমই করতে পারবে না। আমি বলেছি এটা ভালো, সানিয়া মির্জা অন্তত পক্ষে সালা আদায় করে, সে কম গুনাহগার অন্তত ওই মুসলিম ক্রিকেটারদের চাইতে যারা সালা আদায় করে না। চার দিন খেলছে, পাঁচ দিন খেলছে, সালাবাদ। আল্লাহ আমাদের সালা আদায় করার নির্দেশ দিয়েছেন, হয়তো ভবিষ্যতে সানিয়া মির্জা ইসলামিক পোশাক পরবে ইনশাল্লাহ। তারপর সে পুরুষদের সাথে খেলতে পারবে কি পারবে না সেটা আরেকটা ইস্যু, কিন্তু আমি এমন ফতোয়া দিচ্ছি না যে সে যা করছে ঠিক। তবে মুসলিমদের এটা জানা উচিত কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়, কিভাবে হিকমার সাথে উত্তর দেওয়া যায়। যখনই আপনি এভাবে উত্তর দেবেন তখনই সবাই চুপ হয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা মিডিয়ার সামনে নিজেদেরকে হাসির পাত্রে পরিণত করছি। সাধারণত আমি মিডিয়ার সামনে কোনো ইন্টারভিউ দেই না, কেন? ধরুন আমি পাঁচ মিনিট ধরে একটা প্রশ্নের উত্তর দেই, বেশিরভাগ সময়ই তারা উদ্দেশ্যমূলকভাবে এটা এডিট করে আর আমার বক্তব্যটা বদলে দেয়। মাঝে মধ্যে সময়ের স্বল্পতার কারণে সেটাকে ছোট করে আর না বুঝেই তারা বক্তব্যটাকে বদলে দেয়, ইচ্ছা অনিচ্ছা জানি না, তবে বেশিরভাগ সময় হয়ে থাকে। আমার উত্তরটা যদি ঠিকমতো হয় তারা কেটে ফেলে, এডিট করে ফেলে, তারপর উত্তরটা শুনে অন্যরকম মনে হবে, অথবা না বুঝে শুনে ছোট করতে গিয়ে আমার বক্তব্যটা অন্যরকম হয়ে যায়। এজন্য ইচ্ছে করেই তাদের আমি এড়িয়ে চলি। যদিও অনেক মিডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়, অনেক আন্তর্জাতিক মিডিয়াতে ইন্টারভিউর জন্য ডাকা হয় আমাকে, বেশিরভাগ সময় এড়িয়ে চলি। ইনশাল্লাহ যখন আমাদের চ্যানেল হবে তখন সঠিক চিত্রটা তুলে ধরতে পারবো, আমাদের টেপের কপি দেব। যদি দেখতে চান এটা দেখেন, যদি এডিট করেন আমাদের চ্যানেলে সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ। একটা চ্যানেল শুরু করা নিঃসন্দেহে খুবই কঠিন কাজ, আর তারপর একটা চ্যানেল শুরু করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেটাকে চালানো, সেটা আরো কঠিন কাজ। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যাতে সঠিক পথে চলতে পারি, কোরআন সহিহ হাদিস মেনে চলতে পারি, আর যেন এভাবে ইসলামকে ছড়াতে পারি। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি। সূরা ইসরার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাওকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়ে যাবে। ওয়া খিরদা ওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আল্লাহ তাআলা আমাদের বক্তা জাকির নায়েককে পুরস্কৃত করবেন তার এই তথ্যবহুল লেকচারের জন্য। এখন আমি ডাক্তার মোহাম্মদ নায়েককে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদের পুরস্কৃত করুন। এখন আমরা শুরু করতে যাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় সেশন, উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। আমরা এই সেশনটা শুরু করার আগে
একটা ধারণা নিই, আপনারা কি আমাকে বলবেন? আপনারা উপস্থিত শ্রোতারা কতজন ভাবছেন জাকির নায়কের লেকচারের পরে ইসলাম মানব জাতির জন্য শান্তি চায়? আপনাদের হাত তুলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে, আপনাদের নিশ্চিত করছি সব প্রশ্নই আমরা গুরুত্ব সহকারে শুনব, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে বিভিন্ন সমস্যার সমাধান চাই, মানব জাতির বিভিন্ন সমস্যা। যেমন জাকির নায়েক আজকে বললেন, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। আমি এবারে সংক্ষেপে বলি, শান্তির জন্য যুদ্ধ, এই স্লোগান দিয়ে অনেক অত্যাচারী শাসকই এই পৃথিবীতে হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আর শান্তি মানুষের জীবন থেকে হারিয়ে গেছে। ইসলাম শান্তির ধর্ম, ভেতরে বাইরে সব দিক থেকে। তাই আমরা ইহকাল আর পরকালে শান্তির জন্য ইসলামের প্রচার চালিয়ে যাব। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর জাকির নায়েক, যিনি এইসব ব্যাপারে একজন বিশেষজ্ঞ। আর ডক্টর জাকির নায়েকের লেকচারের মাধ্যমে আপনারা সেই কথাগুলোই এতক্ষণ ধরে শুনলেন। এখনকার এই প্রশ্নোত্তর পর্বের কোঅর্ডিনেটর হিসেবে আমি আমাদের ভলন্টিয়ারদের বলবো, উপস্থিত মুসলিম শ্রোতাদেরও অনুরোধ করব, দয়া করে এখানে উপস্থিত অমুসলিম ভাইদের আগে প্রশ্ন করার সুযোগ দেন। তাদের মধ্যে যারা সাংবাদিক আছেন তাদের আগে বলতে দেন। তাহলে এবারে আমার বাম পাশের মাইক থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে। হ্যাঁ ভাই। হাই, আমার নাম রাহুল ভাটিয়া, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হল, পবিত্র কোরআনে সূরা হজের 47 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে, তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে হাজার বছরের সমান। এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে আছে, তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ফিরিস্তা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যার পরিমাণ পার্থিব 50,000 বছর। তাহলে একদিন সমান কত হবে, 1,000 বছর না 50,000 বছর আল্লাহ তাআলার কাছে? আপনার নাম রাহুল তাই না? জি। আপনি তো গতকাল সৃষ্টির 6 দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। মাশাআল্লাহ, আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। এখন আপনাকে বলি, ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন, আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না। আপনি ইন্টারনেটে চলে যান, ইসলাম বিরোধী সাইট গুলোতে এরকম অনেক কিছু পাবেন। আমি শিওর যে ভাই রাহুল, আপনি বোধহয় পুরো কোরআন পড়েননি। পুরোটা পড়িনি, আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে। সরি, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। তাহলে দেখছেন, আপনি যদি সত্যটা জানতে চান প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে। যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি, তাহলে আমি একপেশে হয়ে যাব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রথমে ভালো সাইট গুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর 200 না 200 প্রশ্ন করেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। অবশ্যই উত্তর দেব। ওকে, তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত, এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে, প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান, এমন সাইটে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম। এখানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা নেই। না না, যেটা আমি বলছি, আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারব, আমি এখানে একেবারেই নিরপেক্ষ। আমি উত্তরটা দিচ্ছি, এটা নতুন প্রশ্ন না, এটা নতুন না, এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি। আমি সবকিছু রেফারেন্স দিতে পারি মাশাআল্লাহ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের দুটো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো 1,000 বছর, আরেক জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হলো 50,000 বছর। এটা কি পরস্পর বিরোধী নয়? এক জায়গায় বলা হচ্ছে 1,000 বছর, আরেক জায়গায় বলা হচ্ছে 50,000 বছর। আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়াম, এই শব্দটা হলো ইয়ম ইয়ম। এখন ইয়ম এর দুটো অর্থ আছে, একটা অর্থ হলো দিন দিন দিন, 24 ঘন্টা একদিন, অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। এটা যে কোনো একটা সময়কাল হতে পারে,
তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন, আরেকটা অর্থ হলো একটা সময়কাল। তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন, একটা আয়াত বলছে যে একদিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে চলে যাবে, যেদিনের পরিমাণ হবে 1000 বছর তোমাদের হিসেবে। একটা দিন, একটা সময়কাল, যেটা সময় হবে তোমাদের হিসেবে 1000 বছর। অন্য জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, এই সময় যে সময়টা লাগে একটা সময়কাল যেটা পার্থিব 50,000 বছরের সমান। উদাহরণ হিসেবে আপনাকে বলি, ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই 1 ঘন্টা সময় লাগবে, আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে খুবই স্লো একটা প্লেনে সময় লাগবে 50 ঘন্টা, দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে 1 ঘন্টা, আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী কথা নয়, কারণ এই দুটো বিষয় আসলে আলাদা বিষয়। তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সবকিছু তার কাছে চলে যাবে, সেটার সময় আলাদা, অন্য জায়গায় ফেরেশতাগণ তার কাছে যাবেন, সেটার সময়ও আলাদা। এটা পরস্পর বিরোধী নয়, এখানে বিষয় দুটো আলাদা, তাই সময়ের হিসেবটাও আলাদা। যদি অনুবাদ করেন দিন, 24 ঘন্টার দিন, তাহলে পরস্পর বিরোধী হবে। যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল, যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে 6টি আয়ামে, এটা আসলে 24 ঘন্টার দিন নয়, তাহলে পরস্পর বিরোধী হবে। এই 6টা সময়কাল 6টা যুগ, বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল। এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন irf.net, www.irf.net। ইনশাল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস। হ্যাঁ ঠিক, এক্সেলেন্ট। আচ্ছা, আর আর যে শব্দটা আপনি বললেন, শব্দ দুইটা আলাদা, একটা হলো দিন আর অন্যটা হলো, একটা অর্থ হচ্ছে 24 ঘন্টা দিন, অন্যটা হলো যুগ সময়কাল। আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে? একই শব্দ আছে, একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন বা যেদিনটা আয়াত বলেছেন সবগুলোতে, সূরা হাজে আছে, সূরা মারিজে আছে, এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশ মন্ডলের সৃষ্টি করেছেন 6 দিনে, এখানেও ইয়াম শব্দটাই, এর বহুবচন হচ্ছে আইয়াম। একই শব্দ সূরা ফুসিলাতে, আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন, 9-12 নম্বর আয়াত, এখানেও আইয়াম শব্দটাই আছে। ওকে, তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন অথবা হতে পারে একটা সময়কাল, একটা যুগ। আচ্ছা, আর এই সময়কালটা হতে পারে, সময়কাল হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা, হতে পারে 10 বছর, হতে পারে 1000 বছর, 1 কোটি বছর। আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে। আমি এখন পেছনে দাঁড়াচ্ছি, আবার প্রশ্ন করব। থ্যাংক ইউ। এবার পরের প্রশ্নটা করেন। যদি এখানে কোনো অমুসলিম ভাই থাকেন যিনি প্রশ্ন করতে চান, আমি নিশ্চিত করছি আমরা আপনার প্রশ্ন গুরুত্বের সাথে শুনব আর সেভাবেই উত্তর দেব। যে কোনো ব্যাপারে আপনারা ভিন্ন মত হতে পারেন। আপনারা প্রশ্ন করেন ডক্টর জাকিরকে, আপনাকে সেজন্য ধন্যবাদ জানাব। যদি ডক্টর জাকিরকে কোনো সমালোচিত বিষয় নিয়ে প্রশ্ন করেন, তাহলে পর্বটা সবার জন্য আরো আকর্ষণীয় হবে, যাতে সবাই বুঝতে পারেন সমালোচিত বিষয় নিয়ে। যেগুলো কম সমালোচিত সে বিষয়গুলো পরে আসবে। আর কোনো অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ ভাই রাহুল। আচ্ছা, আপনাকে তো আমরা সব জায়গাতেই দেখছি, আর অন্যরাও প্রশ্ন করছে না। হ্যাঁ ভাই রাহুল। হ্যাঁ বলছি, আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো, আপনি গতকাল বলেছিলেন, একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না, এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে, কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে, অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন? আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে, ঈশ্বর হিংসা করছে, ঈর্ষা করছে, আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে। সুন্দর প্রশ্ন করেছেন, আর আমি আপনার সঙ্গে একমত, ঈশ্বর কেন ঈর্ষা করবেন, এই কথাটা বলা হয়েছে বাইবেলে। আমি একথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব, আমি একথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী, তারপরেও আমরা আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরীক করব না। এটা ঠিক, এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন ভাই।
যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে উত্তর সুযোগ দেন। যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি, কোন সমস্যা নেই। না না ঠিক আছে, তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। ওকে প্লিজ আপনি প্রশ্নটা করেন, তারপর আমার উত্তরটা শুনেন। যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন আমি হয়তো কিছু মনে করছি না, তবে এটা হবে বিতর্ক, পরে এক সময় সেটা করা যাবে। আই এম সরি। ঠিক, আপনি প্রশ্ন করেন, আরেকটা প্রশ্ন করেন, আমি সেটা শুনবো, তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায়। হ্যাঁ আমি বুঝতে পারছি, অনেকটা বিতর্কের মতো, সেটাও করা যায়। আর বিতর্কের সময় থাকে 15 মিনিট 15 মিনিট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না, যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে, তোমরা এমন কাউকে উপাসনা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ। এ কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে। এছাড়া বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে। আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি। আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী। এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত, ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ, আমি এ কথা মানি না, এই দ্বিতীয় অংশটা। তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে, আমাকে না। আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না, কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব, মিল না থাকলে সমর্থন করব না। তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরান্বিত হওয়াটা অস্বাভাবিক। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে মানতে হবে যে ঈশ্বরের সাথে কাউকে শরীক করা যাবে না, আর এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো আমি গতকালও বলেছিলাম, আমি গতকালও বলেছিলাম যে ঈশ্বরের সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। ওকে থ্যাঙ্কস। আর কোনো অমুসলিম ভাই বা বোন প্রশ্ন করবেন? প্রশ্নটা করেছেন একজন হিন্দু ভদ্রলোক, তার নাম লেখা আছে পি নাইডু। তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ, এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয়, তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে? বোন আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানব জাতির আশীর্বাদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে? প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্ম নেয়। দিনুল ফিতর অর্থাৎ আল্লাহর ধর্ম। প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায়, পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা ও গুরুজনেরা শিক্ষকেরা, সে তখন শুরু করে মূর্তি পূজা অগ্নি পূজা, এভাবে সে অমুসলিম হয়ে যায়। সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মায়, অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে, পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে। তাই কোন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, এখানে শব্দটা আসলে কনভার্ট হবে না, কনভার্ট মানে হলো এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে, এখানে সঠিক শব্দটা হবে রিভার্ট। রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল, পরে অমুসলিম হয়ে গিয়েছিল, তারপর আবারও ইসলামের পথে ফিরে এসেছে, তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে, সে মুসলিম হিসেবে জন্মায়, পরবর্তীতে সে ভুল পথে চলে যায়। এবার প্রশ্নটাতে আসি, যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না, প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায়। যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায়, জীবনের কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে? এক এক মানুষ এক এক সময়ে এটা বুঝতে পারে। যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো, সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে, আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না, হয়তো পরে বুঝতে পারবে। কেউ হয়তো প্রথম দিন থেকেই বুঝবে, কেউ 1 বছর পরে 2 বছর পরে 5 বছর 10 বছর, কত সময় লাগবে আল্লাহ জানেন। কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায়, সেখানে সে বড় হয়, তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে, স্কুলে পড়ার সময় কলেজে পড়ার সময়ও হতে পারে। আসলে এক একজন মানুষ এটা এক এক সময়ে বুঝতে পারে। তবে কোন মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হাক, আমি তোমাদের জন্য আমার নিদর্শনগুলো প্রকাশ করব, নিদর্শনগুলো প্রকাশ করব এই বিশ্ব জগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হবে এটাই সত্যি। তাহলে কোন মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা স্পষ্ট করে বলেছেন, তিনি নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্ব জগতে যতক্ষণ না সেটা মানুষের কাছে পরিষ্কার হবে। আমি কোনো কথা বললে একজন অমুসলিম নাও বুঝতে পারে, আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি, এটাই হলো হাক। পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে নাও মানতে পারে, এর কারণটা ব্যক্তিগত, ব্যক্তিগত কারণে মানতেও পারে নাও মানতে পারে। তবে মারা যাওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ তাকে নিদর্শন দেখাবেন, এখন কবে কখন আল্লাহই ভালো জানেন, তবে মারা যাওয়ার আগে। আর রোজ কিয়ামতের দিন পবিত্র কোরআন আমাদের বলছে
যে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি, কেন আমাকে জাহান্নামে পাঠাচ্ছেন। তারা শুধু বলবে আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করেছি। কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি। তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন, আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে। আশা করি উত্তরটা পেয়েছে। হ্যাঁ ভাই, আমার নাম মহেশ, আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে একটা সূরা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দোয়া আছে, তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে, তৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয়। আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন? ভাই আপনি মাশাল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার যেটাতে ইফতার করা হয়, আর আমি আপনাকে বলবো যে মাশাল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে, এই সত্যের ধর্মকে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন। ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি। আমরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তৃষ্ণা তখন চলে গেছে আর ধমনীতে রক্ত চলাচল বেড়েছে। আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে, আর আমরা তখন বিভিন্ন খাবার খাই, পানি খাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি, এখন রোজা ভাঙার সময় হয়েছে, এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে। এটাই হলো দোয়া। আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে, আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার নাম দেবাশিস গাঙ্গুলি, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক, এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত? সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে, সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ। তবে আমাকে শেষ করতে দিন, আমি এই অভিযোগের বিরুদ্ধে বলি, আমি আপনার খোলা মনে কথা বলতে চাই। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি বলছি বেশিরভাগ সাংবাদিকরাই, আমি এটা বলছি না যে আপনিও এরকমই হতে পারেন নাও হতে পারেন, সেটা আপনি তো কথাটা বলেই ফেললেন। তবে বেশিরভাগ সাংবাদিকই, এখানে আপনারা একটা জিনিস ভালো করে দেখেন, আমি লাইনেই আছি, যদি কোনো লোক মাত্র একটা প্রশ্ন করতে চায় সে প্রশ্ন করেই তখন চলে যায়। ইনি দুটো প্রশ্ন করবেন, যুক্তি কথাই বলে, উনি আমার উত্তরটা শুনতে চান, আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং। যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার উত্তর একই হবে, পরে যে প্রশ্নই করুন না কেন, আমি আমার দেশকে নিয়ে গর্বিত। দ্যাটস গ্রেট। পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা, যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে, পালনও করতে পারবে। আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত। আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম, হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন, আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলাঙ্গার আছে যারা খারাপ কাজ করে, মিডিয়াও তাদের তুলে ধরে, এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না? এতে অমুসলিমরাও ভুল বুঝছে। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন, যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না? এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয়, একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না। মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম, নাম হতে পারে মোহাম্মদ, জাকির, আবদুল্লাহ, সুলতান ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে আপনি মুসলিম হবেন না, আপনি মুসলিম হবেন কাজ দিয়ে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন। তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয়, তবে তাদের নামগুলো মুসলিম।
তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না, তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না, তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে, কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না, মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না। তবে আমি মিডিয়া দোষ দেব, মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে, যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করত তখন ইসলামকে অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না, তবে তারাও অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব? হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, সবাইকে পুড়িয়ে মেরেছে, এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো? না, কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করবে, এমন কিছু করাটা খুবই ভুল হবে। সেজন্য আমি এইসব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক গোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন, আর আমি আমার অনেক লেকচারেই এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি, মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি, কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম। তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে, তারা মাত্র 1 জন 5 জন 10 জন, আর মুসলিমদের সংখ্যা 100 কোটিরও বেশি, এভাবে বললে কোনো সমস্যা নেই। তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে, যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা, আমিও সেটাই চাই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, ডক্টর জাকির নায়েক, পিস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন। আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে খৎনা দেয়াটা বাধ্যতামূলক কেন? ভাই আপনি প্রশ্ন করলেন, এটা কি আবশ্যিক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খৎনা করবে, এটা কি ফরজ? ভাই এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নত, এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খৎনা দেওয়াটা হলো সুন্নত, এটা ফরজ না। তবে খৎনা দেওয়ার অনেকগুলো কারণ আছে, আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খৎনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি, তবে এটা প্রশ্নোত্তর পর্ব, আমি তাই সংক্ষেপে বলছি। আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খৎনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, খৎনা দেওয়া থাকলে সম্ভাবনা কম, যদি খৎনা দেওয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খৎনা দেওয়া থাকে। খৎনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খৎনা না দেওয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে, চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে, হতে পারে পেপ্লোসাইটিস। খৎনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌনতৃপ্তি পাবে যদি তার খৎনা দেয়া থাকে, বেশি যৌনতৃপ্তি পাবে। এছাড়াও খৎনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খৎনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডস এর ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খৎনা করা না থাকে, এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এজন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতেই 50% এর বেশি ছেলেকে তাদের জন্মের পরই খৎনা দেয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন, আপনারা কি আপনাদের ছেলেদের খৎনা দিতে চান, আর তাদের 50%-এরও বেশি ছেলেকে খৎনা দেওয়া হয়। ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান মোহাম্মদ, একজন আইটি ম্যানেজার। আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে, মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে, যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে, ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এসব ক্ষেত্রে প্রায় দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না, তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে। মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত? ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে, আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, আগে জানতে হবে আমাদের দিনকে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কেই জানে না,
এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি। যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না, আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই, তাদের সে কথাগুলো মেনে নেই। আমি একটা উদাহরণ দেই। একবার এক ধার্মিক মুসলিম মাশাল্লাহ, তিনি একদিন আমাকে বললেন, ভাই জাকির, আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ। আমি বললাম, কেন? কারণ কি? কারণ তারা মহিলাদের মারে। আপনাকে কে বলেছে? আমি নিজের চোখেই দেখেছি। কোথায় দেখেছেন? আমি বিবিসিতে দেখেছি। আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না, তারা আমার বন্ধু না, আবার শত্রুও না, তাদের পক্ষে বলছি না, তারা আমার বন্ধু না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম, সেখানে এক দম্পতি, তারা দুজনেই ডাক্তার, একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ। তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন, সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন। আর সেই মহিলা ডাক্তার, তিনি আমাকে বললেন, টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে, তালেবানরা এক মহিলাকে মারছে, তারা তালেবান না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি তালেবানদের সাথে ছিলাম, আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে। যেমন ধরুন, আমরা আরব নই, তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে। তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম, সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম, কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা, তারা জানে কিন্তু আমরা জানি না। মহিলা তালেবানদের সাথে ছিলেন, তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে, তালেবানরা সেভাবে পরে না। তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক, তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি। মিডিয়া এভাবে সবকিছু বদলে দিতে পারে। যেমন ধরুন, আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ, ভালো না খারাপ, আপনি বললেন ভালো মানুষ না। আমি এখানে না শব্দটা এডিট করে দেব, আর আপনারা শুনবেন সে ভালো মানুষ। তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো, তখন বলবেন, ও মুখ ফসকে ভালো মানুষ বলেছি। আপনি ভালো মানুষ বলেননি, আপনি বলেছেন সে ভালো না, আমি না শব্দটা এডিট করে দিলাম, তারপর আপনাকে দেখালাম, দেখুন ভাই আপনি ভালো বলেছেন। তখন বলবেন, ভুল করে বলেছি, আমি মুখ ফসকে বলেছি, মুখ ফসকে বলেননি, আপনি বলেছিলেন সে ভালো মানুষ না, আমি না শব্দটা বাদ দিলাম, আর শুনে মনে হবে সে ভালো। এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে। আর আমরা মুসলিমরা, আমাদের যেটা করা উচিত, আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো, আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো, আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব, তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না। ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে, কোরআন এবং সহি হাদিস। একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে। আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে, কোরআন এবং সহি হাদিস, আমরা এগুলো মেনে চলব। আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। যেমন সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা, কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি। তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত, ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না। আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত। আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আমরা হলাম মুজাহিদ, জিহাদ আমরা সবাই চেষ্টা করছি। আর আমার নামটা নায়েক, সংস্কৃতিতে নায়েক মানে যোদ্ধা, একজন বীর, তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ। আমাকে এই যুদ্ধের ময়দানে থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে, আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই, কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে। অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয়। আপনার জীবন তো হুমকির মুখে, কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন? এটা আমার যুদ্ধ, আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি, অনেক কারণ আছে, আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত। সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ডক্টর নাহিদ, আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি তাই প্রশ্নটা প্রায়ই আমার মাথায় আসছে। আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর। আমার প্রশ্নটা মূলত আল কায়দা আর ওসামা বিন লাদেনকে নিয়ে। আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, আফগানিস্তানে যুদ্ধ করছিলেন, তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক। আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস, এটা আমরা সবাই জানি। তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে।
আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরব, যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না। আর পশ্চিমা মিডিয়া তারা বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে। এখনকার দিনে এটাই ঘটছে। আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানেও একই কথা বলেছেন, তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে। আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি? আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা। আর এখন অনেক রাষ্ট্র থেকেও এই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে, দায়ী হলো আল কায়দা। আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যের প্রতিবাদ করতে পারি? আমি আবারও সাংবাদিকতার নিয়ম কানুনের কথা বলছি। একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে, এই দুটো আলাদা থাকা উচিত। কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে। তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম। এ ব্যাপারে কোন হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন। তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো, আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে। পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী। আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে, সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয়। যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা, সাংবাদিকরা নয়, এটাই হচ্ছে নিয়ম। তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই। আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে, আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম। ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের স্বার্থে আঘাত লাগবে না। তাদের বিরুদ্ধে কিছু না বললে আপনি যা খুশি তাই বলতে পারেন, তবে তাদের বিরুদ্ধে কিছু বললে CIA আপনাকে অ্যারেস্ট করতে পারে। আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক, লোক দেখানো। কথা বলার স্বাধীনতা, আপনার প্রশ্নে আসি, আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে আর কোন হাদিস আছে কিনা ইত্যাদি? এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে। পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল। আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম অ্যান্ড জিহাদ। তিনি প্রশ্ন করলেন, ভাই জাকির, আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট? এটাই প্রথম প্রশ্ন। আমি তখন তাকে বললাম যে ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয় আমি তাকে চিনি না, কখনো দেখিও নি, আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না, আমি আসলে জানি না। টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারবো না। BBC আর CNN আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হুজুরাতের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো। মিডিয়ায় CNN আর BBC যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক, কারণ আমি জানি খবরগুলো বানানো। যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি। আর ইয়োহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি, জানেন তিনি কি বলেছিলেন? আমার সন্দেহ হয় আল কায়দা আছে কি না। তাহলে CNN আর BBC প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারবো না, আল্লাহ জানে আসল ঘটনা কি। তবে CNN কে কন্ট্রোল করে আমেরিকা, সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে, ইরাকে আক্রমণ করেছে, এই চ্যানেলগুলোই বলে। এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত। তাহলে যদি বলেন কে 1 নম্বর টেরোরিস্ট, আমার মতে জর্জ বুশ। এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ 1 নম্বরের টেরোরিস্ট, অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন হয়েছিল। জানেন কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল, আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল, আর সেই সার্ভেটাতে টেরোরিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজন, 1 নম্বর ওসামা বিন লাদেন, 2 নম্বর সাদ্দাম হোসেন, 3 নম্বর জর্জ বুশ। আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল। যে আপনাদের কি মনে হয় মুসলিম অমুসলিম সবাই, অমুসলিমরাও, আপনারা কাকে 1 নম্বর টেরোরিস্ট মনে করেন? আর উত্তরগুলো সব একই, উত্তরগুলো একই রকম, সবাই বলছে জর্জ বুশ। সবচেয়ে কম ছিল 74%,
74% লোক বলেছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট, আর সবচেয়ে বেশি 78% বলেছে যে তাদের মতে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট, আমি না। তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না, মানুষ এসব কথা বলতে ভয় পায়। একটা হাদিস আছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন রকম অন্যায় হতে দেখো হাত দিয়ে সেটা থামাও, যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও, যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে, আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন। তাই আমি স্পষ্ট করে বলি, আমি সত্য কথা বলি, আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন, কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন। আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন, তাই আমি কথা বলে যাচ্ছি। এ কথাটা আমি ইংল্যান্ডও বলেছি, সেখানকার পুলিশ চিফের সামনে, সেখানকার মেয়রের সামনে, আমেরিকায় বলেছি, অস্ট্রেলিয়ায় বলেছি, মালয়েশিয়ায় বলেছি। তবে আমি বলেছি হিকমার সাথে, হিকমার সাথে, হিকমার সাথে কথা বলেছি। আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন, আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন। এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন। আর অমুসলিমরাও এ কথা বলছে, জাকির নায়েকের কথা বাদ দাও, আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অব শিকাগোর একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই তারাই বলছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট। আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন, আমি বলছি না সেটা ঠিক না ভুল। তারা বলছে যে 11 সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল, আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই এই কাজটা করেছে। এবার আমি বলি মুসলিমরা কিভাবে জবাব দেবে, লন্ডনের সেই 7ই জুলাইয়ের বোমা বিস্ফোরণের পর কি হয়েছিল? আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন, ইংল্যান্ডও তাই। ইংল্যান্ডে একই ঘটনা, তাদের নাম বলছি না, আমি তাদের অনেককে চিনি, তারা নিন্দা করলেন যা ঘটেছে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, এটা হারাম, এটা ভুল, আমরা নিন্দা করছি। 7ই জুলাই যা ঘটেছে লন্ডনে, 50 জনেরও বেশি লোক মারা গেছে, 11 সেপ্টেম্বরে 3000েরও বেশি লোক মারা গেছে, আমরা নিন্দা করছি, ফুল স্টপ। আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে, আমি একমত। পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ অন্য কোন ব্যক্তিকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা কোন ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। আমিও এই কাজে নিন্দা করি। যদি 11 সেপ্টেম্বরে 3000েরও বেশি নিরীহ মানুষ মারা যায় সেটাকে নিন্দা করাই উচিত। লন্ডনে 50 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয়, তবে এখানেই থেমে যাওয়া যাবে না, এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, এটাও নিন্দনীয়। ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে সেটাও নিন্দনীয়। বসনিয়ায় যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করবো আমরা। প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে, আমরা ভয়পাবো কেন? তবে আমেরিকানদের প্রশ্ন করলে তারা বলে, না আসলে আমেরিকার দেশটা একটু আলাদা, যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব। আমি বললাম, কেন? আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে, তাহলে ভয় পাচ্ছেন কেন? আমি ইন্ডিয়ায় লেকচার দিয়েছি, যারা বোম্বে সম্পর্কে জানেন, বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না, আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে। লোকজন আমাকে বলে, ভাই জাকির কেউ আপনাকে হুমকি দেয় না? এটা আমার পেশার নিত্যসঙ্গী, এগুলো আমার পেশার নিত্যসঙ্গী, আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না? আমরা তো নবীজির পথ অনুসরণ করছি, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো, তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। আমরা মানি যে 11 সেপ্টেম্বর যে 3000-এর বেশি মানুষ মারা গেল সেটা অন্যায়, আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায়, তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে। যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায়, সাথে 20-30 জন নিরীহ মানুষ মেরে ফেলে, তাকে তখন বলা হয় টেরোরিস্ট। তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হাজারো আফগানিকে হত্যা করে, তাকে তখন বলা হয় সাহসী আমেরিকান সৈন্য। এতে সাহসের কি আছে? এটাকে বলা হয় চুরি পরে যুদ্ধ। এতে সাহসের কি আছে? উপর থেকে বোমা ফেলছেন আর একটা বোমাতে কাজ হচ্ছে 50টা বোমার সমান। আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম,
আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব। সূরা ইসরা 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাওকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। প্রশ্নোত্তর পর্ব এগিয়ে চলেছে, বিশ্বাসের স্ফুলিঙ্গ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। এবারে প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে। আমার নাম নোমান, আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং এর উপরে কাজ করি। আমার প্রশ্নটা এখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে, অর্থাৎ বিভিন্ন সিনেমা। এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড, বলিউড, ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে। আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। সিনেমার ডায়লগগুলো তো হিব্রুতে। এখন আমার প্রশ্নটা হল, খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে, আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে? অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না, তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে। এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হল, আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি, যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি? যেমন ধরেন, একটা সিনেমা বানানো হয়েছিল দ্য মেসেজ, এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, মুসলিম হয়ে গিয়েছিল। জাজাকাল্লাহ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি, ধর্ম প্রচার করতে পারি, হলিউড, বলিউড আর এখন আছে ডলিউড, এটা নতুন শব্দ, এর মানে দুবাই মিডিয়া সিটি। আর আপনি প্যাশন অফ ক্রাইস্টের কথা বললেন, এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি? ভাই, আমি প্যাশন অফ ক্রাইস্টটা দেখিনি, যদিও আমার দেখার ইচ্ছা আছে। আমি এই সিনেমাটা দেখিনি, সাধারণত আমি সিনেমা দেখি না, তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে। তবে এর উপরে রিপোর্ট পড়েছি, এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন, সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল, এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে। তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয় হয়েছে, যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে। এটা বক্স অফিস হিট করেছিল, সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল, মেল গিবসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল, সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল, সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো। সিনেমাটা হিট করেছিল আর সিনেমাতে অনেক সঠিক জিনিস ছিল, অনেক কিছু ভালো, ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে, আবার অনেক কিছু মেলেও না। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে। আমি এই সিনেমাটা দেখেছি, এটা বানিয়েছিল মোস্তফা আক্কাদ, অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে, আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা। আলহামদুলিল্লাহ, সিনেমার হিরোকে না দেখিয়ে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখিয়ে, তার কোন ছবি না দেখিয়ে, তার কণ্ঠস্বর না শুনিয়ে, আলহামদুলিল্লাহ, সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই হচ্ছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে না, কণ্ঠ শোনানো হচ্ছে না, একবার শুধু তার উটা লাঠিয়ে দেখানো হয়েছে এই। কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে, যে যখন নবীজি ঘুরে অন্য কোন দিকে তাকাচ্ছেন, তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে, ডিরেকশন অসাধারণ, এটা একটা মাস্টারপিস। আর এরকম ভালো সিনেমা আমাদের আরো প্রয়োজন। তবে এই সব সিনেমার বাজেট অনেক, কয়েক মিলিয়ন ডলার লাগে, লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে, কিন্তু সিনেমাটা ব্যবসা সফল ছিল। মোস্তফা আক্কাদ তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন, নাম ছিল ওমর মুক্তার, এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না, একজন মুসলিমের কথা বলছে, আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল। এরকম সিনেমা আরো দরকার, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন শরিয়া মেনে হয়, কোরআন আর সুন্না মেনে। যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক, সব মিলিয়ে সিনেমাটা ভালো, কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে, তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো, সামগ্রিকভাবে এটা ভালো। আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে, কোরআন আর হাদিসের বিরুদ্ধে যাব না, শরিয়া মেনেই বানাবো। শুধু সিনেমায় নয়, আমাদের নাটক বানাতে হবে, সিরিয়াল বানাতে হবে, ডকুমেন্টারি বানাতে হবে। আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি। আপনারা হয়তো কোন বানাকে করোড়পতির নাম শুনেছেন, আসল অনুষ্ঠানটা হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার, প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে, মাত্র একটা এপিসোডে 4 কোটিরও বেশি রুপি খরচ করে, মাত্র একটা এপিসোডে 45 থেকে 50 মিনিট, বোম্বেতে
লেবার কস্ট অনেক কম, তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ। তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে, যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি। তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকারিন। হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অব হেভেন, সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর, আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো, আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন, তাকে এখানে হিরো দেখানো হয়েছে। এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানালো, সে একজন খ্রিস্টান, সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে। তবে এই ব্যাপারটা পশ্চিমারা হজম করতে পারেনি, খুবই হইচই হয়েছিল। তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত, আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি। তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে, আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর, এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে, এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি। আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে, আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায়। মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য, ইন্ডিয়া তখন ছিল সবার উপরে, আর মাশাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন যাকাত দিত, তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে। এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাশাল্লাহ, এখন তারা অনেক ধনী। এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে, ব্যবসা করতে আসে, দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয়, সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা। আল্লাহ তাআলা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকে বেশি প্রশ্ন করবেন। কেমতের দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলাম তা দিয়ে কি করেছো, তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক, তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন। শুধুমাত্র ইন্ডিয়ায় না, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাশাল্লাহ, সেখানে এমন অনেকেই আছেন মাশাল্লাহ, ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে, সমস্যা নেই বলবো না, তবে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের ব্যাপারগুলো দেখব, কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে। ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে, আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো, আরবদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন, তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা। ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের, তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়ে তারা 5-10 চ্যানেল খুলতে পারে, পকেট মানি দিয়ে 5-10 চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ। তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সদ্ব্যবহার করেন ভালো কাজের জন্য, দিন প্রসারের জন্য, যাতে করে তারা আখিরাতে উপকৃত হয়। এতে ইসলামের কোনো উপকার হবে না, ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে, এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আল্লাহ পবিত্রকরণে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, বরং তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিন এই সওয়াবটা তাদের জান্নাতে নিয়ে যাবে। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নওয়াজ রহমত, কাজ করি আলকায়দা ট্রেডিং এ, আলকায়দা না আলকায়দা ট্রেডিং, সেলসম্যান। এখন মিউজিক হলো হারাম, এটা সব মুসলিমই জানেন। আমার প্রশ্নটা হলো, আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ, মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন, এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে, এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন যেটা হারাম সেটা হারাম, যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম, যদি না আপনার জীবন বিপন্ন হয়। যেমন মদ খাওয়া হারাম, কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয় কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন।
সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি। যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ। কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ, চ্যানেল চালু রাখাটা নয়। আপোষ করা যাবে না, আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম, আমরা এইসব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি। যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো। যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম, ডাফের অনুমতি আছে, প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি, যেমন পানি পড়ার শব্দ, বজ্রপাত বা বিদ্যুৎ, কোরআনের তেলাওয়াত। যদি আইআরএফ এর অনুষ্ঠানগুলো দেখেন, অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন, আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই। যদিও আমরা মিউজিক ব্যবহার করি না, তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না, কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো, তবে প্রভাবটা ভালো। এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায়। আর এমন কোন বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম, কোন হারাম অ্যাড দেখাবো না, যেমন কোন অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন, অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোন কোম্পানি বা ব্যাংক, অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে। যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান, হালাল বিজ্ঞাপন, তাহলে স্বাগতম জানাই, তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই। আমাদের আল্লাহর সাহায্য দরকার, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। হাই, আমি আরেকটা প্রশ্ন করব। কোরআনে সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ মানুষকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আমি এই কয়েকদিন আগে পবিত্র কোরআনের এই সূরাটার উর্দু অনুবাদটা শুনেছিলাম। সেখানেও বলা হয়েছিল যে রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি হয়। আমরা এটা জানি, মানে এখন এটা সবাই জানে যে আমরা মানুষ জাতি জন্মাই কোনো রক্তপিণ্ড থেকে না, জন্মাই শুক্র থেকে। আর আমি এরকম একটা অনুবাদও পড়েছি, অন্য আরেকটা আয়াতে আছে, পরে আমি এই বিন্দুকে ব্র্যাকেট শুক্র পরিণত করি রক্তপিণ্ডে, তারপর এই রক্তকে পরিণত করি মাংসপিণ্ডে। মানে রক্তে পরিণত হচ্ছে দ্বিতীয় স্টেজে, আমার মনে হয় না যে এ সময় সেটা রক্তপিণ্ডে পরিণত হয়। আপনি একজন ডাক্তার, হয়তো এটা বুঝিয়ে বলতে পারবেন। শিওর, জ্ঞানীদের জিজ্ঞেস করুন। পবিত্র কোরআনে সূরা নাহলে 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসাল ওয়াহালে জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। আমি খুব বেশি কিছু জানি না, তবে এই ব্যাপারগুলো সম্পর্কে জানি, আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু জানি না, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর সামান্য একজন ডাক্তার MBBS, তবে এইসব ব্যাপারে আমি জানি। এই একই চুক্তি দেখিয়েছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। আমি একবার তার সাথে বিতর্ক করেছিলাম, তিনি একজন মেডিকেল ডাক্তার আর কোরআনের বিরুদ্ধে বই লিখে তিনি PhD করেছিলেন। তার বইতে লিখেছেন যে কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। 8 বছরে কোনো মুসলিম উত্তর দেয়নি। আমেরিকার ছাত্ররা আমাকে একটা বিতর্কের জন্য ডাকলো, তারপর আমি আমেরিকার শিকাগোতে গেলাম কয়েক বছর আগে। বিতর্কের বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে, আর তার একটা যুক্তিও ছিল একই আপনি যেটা বললেন। কোরআনের যে আয়াতটা প্রথম নাজিল হয়েছিল সূরা আলাক বা সূরা ইকরার 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান আমিন আলাক, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। তার মতে কোরআনের এই কথাগুলো হচ্ছে নকল করা। গ্রিকরা এভাবে ভাবত যে মানুষ তৈরি হয় রক্ত থেকে, এটা একটা পুরনো থিওরি যেটা ভুল বলে প্রমাণিত। আর মেডিকেল ডাক্তার হিসেবে আমিও জানি মানুষ কোনো রক্তপিণ্ড থেকে জন্ম নেয় না। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতে আমাদের নবীজি অমুক অমুক জায়গা থেকে এগুলো নকল করেছেন, বড় একটা লিস্ট রিসার্চ। আর তিনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাউজুবিল্লাহ, আমাদের নবীজি, তিনি নকল করেছেন সিরিয়ানদের, গ্রিকদের, এগুলো তিনি নাকি রিসার্চ করে জেনেছিলেন PhD করতে গিয়ে। তিনি PhD ডক্টর, আবার মেডিকেল ডক্টর। এরপর তিনি আরো বললেন, আপনারা যেসব অনুবাদ পড়েন বলা হয়েছে রক্ত রক্ত রক্ত, তবে ইদানিং কিছু মুসলিম অনুবাদ করছে আলাকা আলাকা, অর্থাৎ জোকের মতো কিছু একটা। তিনি এটা জানতেন, আমি জানতাম না, তিনি জানতেন। তবে তিনি তখন বলেছিলেন আমাদের সেই অর্থটা নিতে হবে, কোরআন নাজিলের সময়ে তখনকার লোকেরা যে অর্থটা বুঝত, এখনকার সময়ের কোনো অর্থ আমরা নিতে পারি না। কোরআন নাজিলের সময় কোনো মানুষই এটাকে জোক বলে মনে করেনি, একথা ঠিক। সেজন্য আপনারা আগেকার যে তাফাসিরগুলো পড়বেন,
সবাই বলছে রক্ত, এই কথা কেউ বলছে না যে আলাকা হলো জোকের মতো কিছু আর আমিও একমত। আলাকা শব্দটা তিনটে অর্থ আছে, জমাট বাঁধা রক্তপিণ্ড যেটা ঝুলে থাকে, আর জোকের মতো কোনো জিনিস। প্রফেসর কিতমুরকে করোনার রায়াতটা দেখানো হয়েছিল, মাইক্রোস্কোপে পরীক্ষা করে তিনি বললেন আমি জানি না এটা জোকের মতো দেখায় কিনা। তিনি মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন, তারপর জোকের একটা ছবির সাথে মিলিয়ে দেখলেন, আর দুটোর মধ্যে মিল দেখে খুবই অবাক হয়েছিলেন। আজকে মেডিকেল সায়েন্স বলছে যে ভ্রূণ দেখতে জোকের মতো, কিন্তু তার যুক্তি ছিল সেই সময়ের যে অর্থটা করা হতো সেটাই নিতে হবে, আজকেরটা না। আর তিনি উদাহরণ দিলেন যে কোরআন বলছে আর বাইবেলও বলছে শুকরের মাংস খেও না, কিন্তু এখন আমেরিকায় শুকর বলতে একজন পুলিশ অফিসারকেও বোঝায়, তাহলে কি বলবেন কোরআন বলছে তোমরা কোনো পুলিশকে খেও না? আর লোকজন সবাই হাসতে লাগলো। উনি কথা বলছিলেন তাই কিছু বলিনি, আমাকে নিয়ম মানতে হবে। তারপর আমি যখন লেকচার দিতে গেলাম তখন বললাম ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল যা বললেন সেই কথাগুলো শুধু পবিত্র বাইবেলের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ইঞ্জিল নাজিল হয়েছিল সেই সময় একটা নির্দিষ্ট গোত্রের জন্য, তাই বাইবেলের জন্য সেই সময়ের অর্থটাই নিতে হবে। তবে পবিত্র কোরআন শুধু মুসলিমদের জন্য, আরবদের জন্য বা সেই সময়ের জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির জন্য, চিরস্থায়ী ধর্ম, তাই এখানে সবগুলো অর্থ নিতে হবে। নাজিল হওয়ার সময় থেকে একেবারে কিয়ামত পর্যন্ত সবগুলো অর্থকে পরীক্ষা করে দেখতে হবে, একটা সঠিক হতে পারে আবার সবগুলোও সঠিক হতে পারে। আর ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল মরক্কোয় প্র্যাকটিস করেছিলেন আর তিনি আরবিতে কথাও বলতে পারতেন, তাহলে ডক্টর মেডিকেল ডক্টর এমডি, আমি সামান্য এমবিবিএস, তিনি আমার চেয়ে উপরে এমডি, করোনার বিরুদ্ধে বই লিখে পিএইচডি করেছেন, আরবিতে কথা বলতে পারেন, আমি কথা বলতে পারি না। আমরা বিতর্ক করেছিলাম, আমি বলেছিলাম আপনি যদি বাইবেলের কথা বলেন ঠিক আছে, বাইবেলের ক্ষেত্রে সে সময় অর্থটা নিতে হবে, কিন্তু কোরআনের ক্ষেত্রে সব অর্থই নিতে হবে, আর এখন যে অর্থটা করা হয় তাতে তার কোনো আপত্তি নেই, কারণ প্রফেসর কিতমুর যিনি এ ব্যাপারে খুবই বিখ্যাত, ভ্রূণবিদ্যার বিখ্যাত বিশেষজ্ঞ, তিনি বলেছেন আর তার বইতেও তিনি লিখেছেন যে ভ্রূণ দেখতে জোকের মতো, তাই আপত্তি করা যাচ্ছে না। কিন্তু তিনি এটাও জানতেন যে দ্বিতীয় অর্থটা ঝুলে থাকে, এটা ঝুলে থাকে সেটাও ঠিক, কারণ ভ্রূণ মায়ের পেটের ভেতরে ঝুলে থাকে। একেবারে লেটেস্ট রিসার্চ বলা হয়েছে যে প্রাথমিক অবস্থায় ভ্রূণের ভেতরে রক্ত প্রবাহিত হয় না, তখন রক্তপিণ্ডের মতো দেখায়, তাহলে রক্তপিণ্ড বলাটাও সঠিক, সেটা বিজ্ঞান সেদিন আবিষ্কার করল। পবিত্র কোরআন আমাদের বলছে যে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে দেখতে সেরকম একটা জমাট বাঁধা রক্তপিণ্ডের মতো, কাজের দিক থেকে ভ্রূণ মায়ের পেটে ঝুলে থাকে, আর আকৃতিতে এটা দেখতে একটা জোকের মতো, তাহলে আলহামদুলিল্লাহ তিনটা অর্থই সঠিক। এমনকি রক্তপিণ্ড সঠিক যেটা ঝুলে থাকে এ অর্থটাও সঠিক, জোকের মতো সেটাও ঠিক। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হেমা, আমি ইসলাম গ্রহণ করেছি। প্রথমেই বলি আমি দুবাইতে আছি 18 বছর। এই প্রথমবারের মতো কারো কাছে জিহাদের সত্যিকারের অর্থটা শুনলাম, আর আমি বলবো বেশিরভাগ মুসলিমই এটা জানে না, আই এম সরি। আমার প্রশ্নটা হলো পবিত্র কোরআনে এমন কোন সীমারেখার কথা কি বলা হয়েছে যে এই পর্যন্ত যেতে পারবেন যদি আপনি জিহাদ করতে চান? বোন মাশাআল্লাহ মুসলিম হয়েছেন, শান্তি ধর্ম গ্রহণ করেছেন, আপনাকে স্বাগত আর অভিনন্দন। আর আপনি বললেন যে জিহাদের আসল অর্থটা জানতেন না, যেটা আজকে জানলেন আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা হচ্ছে যে এমন কোন সীমারেখার কথা কি বলা আছে যে জিহাদ করলে এ পর্যন্ত যেতে পারবেন? বোন জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ, জিহাদ আল নাফস, সর্বোচ্চ লেভেল। আর আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, যতক্ষণ কোরআন অনুমতি দিচ্ছে আপনি শরিয়া ভাঙতে পারবেন না, আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, তবে সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী হতে হবে, আপনি এখানে ইসলামিক শরিয়ার বাইরে যেতে পারবেন না। তাহলে সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো নিজের অহমিকার বিরুদ্ধে জিহাদ করা। আমরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের দৃষ্টান্ত দেখি। পবিত্র কোরআনের কিছু সূরা নাজিল হয়েছিল যখন নবীজি মক্কায় ছিলেন, এগুলো হলো মক্কি সূরা, মদিনায় নাজিল হয়েছিল মাদানী সূরাগুলো। এদের মধ্যে পার্থক্য হচ্ছে মক্কি সূরায় বলা হয়েছে কিভাবে ঈমান জোরালো করতে হবে, মাদানী সূরা বলছে কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আকামতের দিন অর্থাৎ জিহাদ। আমরা জানি যে মদিনায় এসে মুসলিমরা তাদের আগের অবস্থানের চাইতে শক্তিশালী হয়েছিল, তখন বেশ কিছু যুদ্ধ হয়েছিল, তাই এসব সূরা জিহাদের কথা বলা হয়েছে, কিতালের কথা বলা হয়েছে অর্থাৎ যুদ্ধ। তবে মক্কায় থাকার সময় জিহাদ কেমন ছিল? যখন
মক্কা শহরের মুশরিকরা তারা বেশ কিছু মুসলিমকে নির্যাতন করে মেরে ফেলেছিল। তখন অনেকে লড়াই করতে চাইলেন, যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটার প্রতিশোধ নিতে চাইলেন। তারা ছিলেন যোদ্ধা, কিন্তু নবীজি বলেছিলেন সবর করো। সবর করাই ছিল জিহাদ। যদি সামর্থ্য থাকে আর পাল্টা আক্রমণ করেন সেটা ভালো, আপনার আক্রমণ করার সামর্থ্য আছে তারপরে সবর করছেন, আক্রমণ করলেন না, এটা আসলে অনেক বড় জিহাদ। হযরত হামজা তখন বলছেন, কারা আমার ভাইদের হত্যা করলো? আমি এই হত্যার প্রতিশোধ নিতে চাই। তাকে বলা হতো মরুভূমির সিংহ, লোকজন তাকে ভয় পেত, কিন্তু নবীজি বলেছিলেন এটা করা যাবে না। তাহলে তার জিহাদ ছিল নিজেকে কন্ট্রোল করা, সবর। এক এক সময়ে জিহাদ এক এক রকমের হয়। জিহাদের অর্থ শুধুমাত্র শত্রুর সাথে যুদ্ধ করা নয়, সবর এক ধরনের জিহাদ। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীজির স্ত্রী, তিনি নবীজিকে প্রশ্ন করলেন আমরাও কি জিহাদ করব, তিনি সেখানে যুদ্ধের কথা বলেছিলেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, 4 নম্বর খণ্ডের 2784 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো একদম সঠিকভাবে হজ পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য হজই ছিল শ্রেষ্ঠ জিহাদ। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, এক লোক নবীজিকে প্রশ্ন করলেন আমরা কি জিহাদে যাব, কিতালের কথা বলা হচ্ছে, যুদ্ধ। নবীজি বললেন, তোমার কি বাবা মা আছে? সে বলল, হ্যাঁ। তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে বাবা মায়ের সেবা করা। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়। এছাড়াও সুন্নাহ নিসাইতে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেছেন কোন অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। তার মানে এই নয় যে সবার জন্য বাবা মাকে সেবা করাটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। নবীজি জানতেন যে সেই লোকের বাবা মায়ের সেবা প্রয়োজন। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়। এখানে আপনি সর্বোচ্চ কতদূর যেতে পারেন, সমস্ত সম্পত্তি উৎসর্গ করতে পারেন, এরকম একটা কিতাল বা জিহাদের সময় নবীজি সাহাবাগণকে বললেন তোমাদের সম্পদের যতখানি দিতে পারো দান করো কিতালের জন্য, এটাও একটা সহিহ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব ধনী ছিলেন, তার অনেক সম্পদ ছিল, তিনি সম্পত্তির অর্ধেক দান করলেন, নবীজির হাতে তুলে দিলেন আর বললেন যে মাশাআল্লাহ আমার সম্পদের অর্ধেক দান করেছি। তিনি ভেবেছিলেন তিনি সবার উপরে, তার অর্থ তিনি সবচেয়ে সেরা পুরস্কারটা পাবেন, তিনি সবার উপরে আছেন। নবীজি তখন বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি তার পুরো সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চাইতে বড় পুরস্কার পাবেন। পরিমাণের দিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা দান করেছেন তার তুলনায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দান করা সম্পদ অনেক বেশি, কিন্তু তিনি তার 100% সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চাইতে অনেক বেশি সওয়াব পাবেন। আল্লাহ তাদের শান্তিতে রাখুন। যেহেতু পুরো সম্পত্তি দান করেছেন তিনি বড় পুরস্কারটা পাবেন, তাই আল্লাহ শরিয়ায় যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমা পর্যন্ত যেতে পারবেন যদি জিহাদ করতে চান। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, একটা প্রশ্ন স্লিপ থেকে হবে, আর একটা প্রশ্ন হবে মাইক থেকে, তারপর স্লিপ থেকে, তারপর আবার মাইক থেকে, এভাবেই চলবে। এবারে প্রশ্নটা স্লিপ থেকে করছেন ভাই রেজওয়ান আলী খান। ইসলামের আলোকে আত্মঘাতী বোমা হামলা, এই জিনিসটাকে ইসলামের আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদি আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয়, এখানে বেশিরভাগ বিশেষজ্ঞরাই শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ বিন বাজ, শেখ ওদাইমি, তিনজনই খুব বড় বিশেষজ্ঞ, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা এমন ফতোয়া দিয়েছেন যে আত্মঘাতী বোমা হামলা করা হারাম, এটা হারাম। তবে আরো কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন শেখ সাফর আল হওয়ালি, শেখ সালমান আওদা, তাদের মতামত আলাদা। তবে আমাদের আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটা বুঝতে হবে, ইসলাম ধর্মে আত্মহত্যা করা হারাম, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে বিশেষজ্ঞরা একমত নয়, তাদের মতে আত্মঘাতী শব্দটা এখানে সঠিক নয়, এটা সঠিক শব্দ নয়। আত্মহত্যার ক্ষেত্রে একজন তার জীবন নিয়ে বিরক্ত হয়ে জীবনটা দিয়ে দিতে চায়, আর এখানে তাদের মতে এটা যুদ্ধের একটা কৌশল, এখানে উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি সাধন করা, আর এটা করতে গিয়ে এই সম্ভাবনায় বেশি তারা মারা যাবে।
সেজন্য এটা যুদ্ধের একটা কৌশল। আর অনেক বিশেষজ্ঞ যেমন শেখ সালমান আওদা বলেন এটা সঠিক। তবে এর মানে এই নয় যে একজন মুসলিম ইচ্ছে করলেই শরীরে বোমা বেঁধে হামলা করতে পারে। এসব ক্ষেত্রে সালমান আওদা সফর হাওয়ালি বলেন এটা হারাম। আমি আগেই বলেছি যে আত্মঘাতে হামলার এই কালচার ইসলাম ধর্মে ছিল না, এটা ইসলামে আগে ছিল না। তবে কিছু মুসলিম আছে প্যালেস্টাইনে অথবা ইরাকে, তারা এমন করেছে। তবে তাদের মতে শেষ উপায় হিসেবেই এমনটা করেছে তারা। এসব জায়গায় অনেক মুসলিমকে হত্যা করা হয়েছে। তখন তারা চেয়েছিল যে আমরা একাই মরব না, সঙ্গে কিছু লোক নিয়ে আমরা মরব, আর উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি করা। কিছু বিশেষজ্ঞ বলেন যুদ্ধের কৌশল হিসেবে করা যেতে পারে। আর আমি আমার লেকচারও বলেছিলাম যে ইরাকে আমেরিকান সৈন্যরা আসার আগে আত্মঘাতী হামলা ছিল না। রবার্ট পেপের কথা অনুযায়ী, তিনি আত্মঘাতী হামলার উপরে বিশেষজ্ঞ, তার মতে বেশিরভাগ আত্মঘাতী হামলার পেছনে কারণটা হলো সামাজিক বা রাজনৈতিক কারণ, সামরিক সরকারের বিরুদ্ধে, দেশ থেকে সামরিক সরকার সরানোর জন্য। তাহলে এই কথাটা বলেছেন রবার্ট পেপ তার লেখা বই ডাইং টু উইনে। তবে আত্মঘাতী হামলাকে যেসব বিশেষজ্ঞ অনুমতি দিয়েছেন তারাও একথা বলেছেন যে এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ সব নির্দেশ দেবেন, সবকিছু নিয়ন্ত্রণ করবেন, এমন কেউ যিনি ইসলামিক শরিয়া ভালোভাবেই জানেন। নিরীহ মানুষদের হত্যা করতে পারবেন না, ইসলামে এটা হারাম। আর সূরা মাইদার 32 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে। সবকিছু বিবেচনা করে বললে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ বলেন যে এটার অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ ফিদা। আপনার কাছে আমার প্রশ্নটা একজন অমুসলিমকে নিয়ে। আসলে সে একজন নাস্তিক, সে কোনো ধর্মে বিশ্বাস করে না। সে আমাকে একটা প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে, কিভাবে এই প্রশ্নের উত্তর দেব? ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন। এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু, তার নাম জন, তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে, সে আমাকে বলল, জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে, আর একটা বাচ্চার জন্ম দিয়েছে, ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে? ছেলে না মেয়ে বলতে পারবেন? আমি আসলে জানি না। হ্যাঁ আপনি জানেন না, ছেলে না মেয়ে? একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চার জন্ম দিতে পারে? জ্যাক একজন পুরুষ, সে জনের ভাই, হাসপাতালে ভর্তি হয়েছে, একটা বাচ্চার জন্ম দিয়েছে, ছেলে না মেয়ে? প্রশ্নটাই অযৌক্তিক। একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না? একইভাবে ঈশ্বরের কথা যদি বলি, আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি, তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক। যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে, সে তাহলে আল্লাহ নয়, ও আলম এক লোক উপন আহাত, তার সমতুল্য কেউ নাই। তাই আল্লাহ তাআলার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি, তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক। যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি, সে তখন আর আল্লাহ হবে না। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, আমরা তার উপর নির্ভরশীল, তিনি কোনো কিছুর উপরে নির্ভর করেন না। এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন? আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, এই প্রশ্নের উত্তরটা পাবেন। এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে, এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন। এবারের প্রশ্ন স্লিপে, এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কি কোনো ভূমিকা পালন করেছে? ভাই প্রশ্ন করেছেন, এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করছে কি না, এটা গোপনীয় কিছু না। মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক 13 জন আরব দেশীয় লোক, তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্র্যাশ করেছিল। এটা কিভাবে জানলো? তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল। চিন্তা করেন, 2000 ডিগ্রির তাপমাত্রা, কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট দিয়ে। সব পুড়ে গেল, শুধু পাসপোর্টটাই থেকে গেল। খবরে বলা হলো এই মুসলিম আরবরা তারা সেই প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ খেয়েছিল। চিন্তা করেন, তারা পরের দিনই মারা যাবে, তারা সবাই সে কথা জানে, আর তারা মদের দোকানে গেল মুসলিম হওয়ার পর। তারা এইসব ইনফরমেশন কোত্থেকে পায়? এটা পরিষ্কারভাবে অপবাদ দেয়া। এটা কে করেছে? ওসামা বিন লাদেন করেছে। চিন্তা করেন, CIA
তারা বছরে কয়েকশো কোটি ডলার খরচ করে, পেন্টাগনের উপরে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, সেখানে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, আর একটা প্লেন এসে সোজা পেন্টাগনে ক্র্যাশ করলো। এরপরে অনেকগুলো থিওরি বলা হয়েছে, এগুলোকে থিওরি বলছি কারণ এগুলো প্রমাণিত নয়। তাহলে কিভাবে হয়েছে? বিশেষজ্ঞরা পরে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন এই বিস্ফোরণটা কোনো এরোপ্লেনের পক্ষে করা সম্ভব না। এইসব খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেয়া। মিডিয়া ইসলামের বিরুদ্ধে এইসব প্রচার করছে, আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাজটা ভেতরের কেউ করেছে। যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্লেনের আঘাতে হতে পারে না, ভেতর থেকে কেউ করেছে আল্লাহ জানেন। তবে যাই ঘটুক, তারা ইসলামকে যতই আক্রমণ করুক, মাকারম মাকার আল্লাহ আল্লাহ খারুল মাকিরিন, তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ এত কিছু সত্ত্বেও মিডিয়া ইসলামকে আক্রমণ করেছে, তারপরও পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখনো সবচেয়ে বেশি, এমনকি আমেরিকা আর ইউরোপেও। আসসালামু আলাইকুম, আমার নাম ডাক্তার খান। আপনার কাছে আমার প্রশ্ন হল, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মহিলারা কি মিডিয়ার সামনে আসতে পারবেন? অনেক মুসলিম বিশেষজ্ঞই মহিলাদের অডিও রেকর্ড করার অনুমতি দেন না, কারণ সেক্ষেত্রে অন্য পুরুষেরা আমাদের কণ্ঠ শুনে ফেলবে। এটার কি অনুমতি আছে? আর থাকলে সেটা কিভাবে বোঝাবো? ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করলেন যে আপনারা মানে মুসলিম নারীরা মিডিয়ার সামনে আসতে পারবেন কিনা সত্য প্রচারের জন্য বা ইসলামের শত্রুদের সাথে লড়াই করতে, আর কিছু বিশেষজ্ঞ এমন ফতোয়া দিয়েছেন যে এটা হারাম। এখানে কিছু ব্যাপার অবশ্যই হালাল। আপনি আর্টিকেল লিখতে পারেন যেটাকে কোনো বিশেষজ্ঞই হারাম বলবেন না, আপনি আর্টিকেল লিখতে পারেন হয়তো খবরের কাগজে অথবা ইন্টারনেটে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অংশ নিতে পারেন, প্রিন্ট মিডিয়ায় অংশ নিতে পারেন। আর অডিও মিডিয়ার কথা যদি বলি, এটা নিয়ে মতভেদ আছে, কেউ বলেন পারবেন কেউ বলেন পারবেন না। সাধারণত কণ্ঠস্বর নিয়ে বিশেষজ্ঞরা মহিলাদের তেমন কিছু বলেন না, তবে এইসব ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর সাধারণ থাকতে হবে। অডিও মিডিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কণ্ঠস্বর যেন খুব বেশি ওঠানামা না করে, সে সময় খুব বেশি হাসাহাসিও করবেন না, বেশিরভাগ বিশেষজ্ঞ এমন ক্ষেত্রে অনুমতি দেন। এবার টেলিভিশনের সামনে আসা নিয়ে বলি, এখানেও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে যে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টেলিভিশনের সামনে আসতে পারবে না। অনেক বিশেষজ্ঞই বলেন যে মহিলারা যদি হিজাব পালন করে, যদি নিজের শরীর পুরোপুরি ঢেকে রাখে, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা রাখে, এবং কণ্ঠস্বরে যদি উত্তেজক কিছু না থাকে, আর যদি শরীয়ার অন্য নিয়মগুলো মানে, তাকে অনুমতি দেওয়া যেতে পারে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না, কারণ পবিত্র কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতটা আর বেশ কিছু হাদিস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। তবে এই গত বছরে একজন বিখ্যাত সালা বিশেষজ্ঞ, সালাদ বিশেষজ্ঞ, যেমন শেখ নাসির আল আওয়াদ, আমি সৌদি আরবে এটা শুনেছিলাম, তিনিও এটার অনুমতি দিয়েছেন যে মহিলারা যদি ঠিকমতো পোশাক পরে, যদি তার মুখে নেকাব নাও থাকে, কারণ নেকাব দেওয়াটা ফরজ না, যদিও অনেকে বলে ফরজ, তবে শেখ নাসির আলবানের মতো কয়েকজনের মতে নেকাব যেটা দিয়ে মুখ ঢাকে এটা ইসলামে ফরজ না। তবে এখন অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগই না, তারা অল্প কয়েকজন, সংখ্যায় হয়তো বেশি কিন্তু পার্সেন্টেজ অনেক কম, এমন কিছু বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন, যেমন সৌদি আরবের নাসির আল আওয়াদ, যে মিডিয়ার গুরুত্বের কারণে আমরা মহিলাদের টিভিতে আসার অনুমতি দিতে পারি, কিন্তু এমনকি আজকেও এ নিয়ে মতভেদ আছে। এখনো বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টিভির সামনে আসবেন না, কারণ সেটা কোরআনের বিরুদ্ধে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পুরুষরা তাদের দৃষ্টি সংযত করবে, মহিলাদের যদি টিভিতে দেখানো হয় সেখানে অন্য পুরুষরা তাদের দেখতে পাবে, এজন্য মহিলাদের অনুমতি নেই। এ ব্যাপারে অনেক মতভেদ আছে, তবু আপনি আপনার পছন্দের মতো একটা বেছে নিতে পারেন, আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই রহমতুল্লাহ। ইসলামের বিরুদ্ধে মিডিয়া যে মিথ্যা খবর ছড়াচ্ছে, এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার কি করা উচিত? ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার দীন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে, আর উত্তর দেওয়ার সময় হীনমন্যতে ভুগবেন না, আমি একথা আগেও বলেছি। উত্তর দিন আত্মবিশ্বাস নিয়ে, মুসলিম হিসেবে গর্ববোধ করুন, খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন।
যদি আপনি ঠিকমতো পালন না করেন তাহলে ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করবেন। সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন, কোরআন এবং হাদিস মেনে। আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে কোরআন বলছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো, ইন্টারনেটে দেখুন, সঠিক উত্তর বের করুন, অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন, তারপর উত্তর দিন। হীনমন্যতায় ভুগবেন না, আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন। আপনার উত্তরটা দিন হিকমার সাথে, বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। সালাম আলাইকুম, আমার নাম শোয়েব খান, আমি একজন স্টুডেন্ট। আমি প্রথমে ডক্টর জাকির নায়েককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয়, এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত। এখন স্যার, আমার প্রশ্নটা হলো, কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন মুসলিম। তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন ভাই? এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে। আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল। তখন ফতোয়া দেওয়া হয়েছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন, আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল, যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে। আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায়, তারা সেটা লুফে নেয়, তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই। আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে, বেশিরভাগ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা, শিউখ আর মাওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন ভিকটিম। কিন্তু ইসলাম ধর্ম কি বলছে? ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম। আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এমনকি আজকেও ছড়াচ্ছে। তবে আমি সবসময় বলি, যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন, না না না, মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয়, সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম, তারা ভুল বলেছে। তারপর তারা অমুসলিমদের সামনে এই নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল। আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি। মজার ব্যাপারটা হচ্ছে, বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্র কোরআনের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য, তারা সূরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে। সূরা নিসার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকাহ করেছেন, তোমরা তাদেরকে নিকাহ করো না। এখন আরবি ভাষায় নিকাহ শব্দটার দুটো অর্থ আছে, একটা হলো বিয়ে, আরেকটা অর্থ হচ্ছে সহবাস। আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন হ্যাঁ, নিকাহ শব্দটার দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে বিয়ে, আরেকটা হচ্ছে সহবাস। আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি, তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ, তারা নিকাহ শব্দটার অর্থ করেছেন সহবাস। তাহলে নিকাহ শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস, তাহলে কোরআনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে, তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে, এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে। এটার উপর ভিত্তি করে তারা বললেন, ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে, এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না, সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম। অন্য আরেক দল বলল, না, এটার অর্থ বিয়ে। এ নিয়েই তারা তর্ক করতে লাগলো। আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে। এক নম্বর পয়েন্ট, ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না, এটা ছিল জিনাবিল জবর, ধর্ষণ। ধর্ষণ আর সহবাস দুটো আসলে এক নয়, আর ধর্ষণকে আরবিতে নিকাহ বলা হয় না। এক নম্বর পয়েন্ট, হয়তো বলবেন, না 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 না, আপনি শব্দ নিয়ে খেলা করছেন, এটা সহবাস, সমস্যা নেই। দেখেন, আমি আগেও বলেছি, যদি কেউ কোনো ভুল কিছু বলে, বিতর্ক করার একটা টেকনিক আছে। যদি কেউ বলে 2+2=5, আমি তর্ক না করে বলবো, আচ্ছা এই নেন, এখানে 2 লক্ষ দিরহাম, আরো 2 লক্ষ দিরহাম, এবার আমাকে 5 লক্ষ দিরহাম দেন, সে তখন বলবে না না না, টেবিলটাকে ঘুরিয়ে দিন। আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, আমি বলেছিলাম, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকাহ অর্থ সহবাস,
তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে, তোমাদের ফুপুর সাথে, তোমাদের খালার সাথে এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন। তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোনো মহিলার সাথে? তারা বলে না না। আমি বললাম কেন? যদি বলেন যে নিকাহ অর্থ সহবাস, তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে। কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে, অন্য যে কোনো মহিলার সাথে? তারা বলল না। তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকাহ মানে বিয়ে, অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে, তোমরা বিয়ে করবে না তোমাদের ফুপুকে, তোমাদের খালাকে, এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে। তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন, অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন। তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন, আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে। হিকমার সাথে উত্তর দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছি মিডিয়ার সামনে, ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন করা হচ্ছে আমার ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিউল্লাহ ইনায়েত, আমি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ। আমার প্রশ্নটা হলো, মিডিয়াকে সাধারণত রাষ্ট্র কিছুটা প্রভাবিত করে, রাষ্ট্রের সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, আর বিশেষ করে মুসলিম দেশগুলোতে মানে মধ্যপ্রাচ্যের যেখানে আরবরা বসবাস করে, আমি সেখানে একথা শুনেছি সেখানে বেশিরভাগ অনুষ্ঠানই মুসলিমদের জন্য দেখানো হয়। এখন এইসব দেশের শাসকরা কিভাবে মুসলিম মিডিয়ার অবস্থানকে উন্নত করতে পারেন? আমি আমার লেকচারে বলেছি যে কিছু মুসলিম চ্যানেল আছে, চ্যানেল নেই সেটা বলিনি, তবে তাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র মুসলিমদের জন্যই। ইন্ডিয়াতে উর্দু চ্যানেল আছে শুধু মুসলিমদের জন্যই, পাকিস্তানেও মুসলিমদের জন্য অনুষ্ঠান হয়, আরবি ভাষাতেও দেখতে পাবেন আরবি চ্যানেল আছে অনেক, ভালো খারাপ অনেক, তবে তাদের অনুষ্ঠানগুলো আরবদের জন্য। এটা ঠিক আছে, আরবি ভাষা যদি ভালো অনুষ্ঠান হয় সেটা ঠিক আছে, আমি বলছি না ভুল, যদি চ্যানেলগুলো ভালো হয় আর ইসলাম শরিয়া মেনে চলে, যেমন মাজাব চ্যানেল ইত্যাদি, তবে এটাই যথেষ্ট নয়। আমার কথা হলো, এমন একটা চ্যানেল শুরু করতে হবে যেখানে ভাষাটা হবে আন্তর্জাতিক ভাষা, আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানুষের দৃষ্টিভঙ্গিটা যাতে বদলে দিতে পারি, পুরো পৃথিবীর মানুষের মনোভাব বদলে দিতে পারি। শুধুমাত্র আরবদের কাছে ইসলামের ভালো কথাগুলো বলছেন, এটা অবশ্য ভালো কাজ, আমাদের একটা চ্যানেল দরকার যেটার ভাষা হবে আন্তর্জাতিক ভাষা। আমি এখানে বলবো যে ঠিক আছে, আপনারা আরবের বিভিন্ন দেশ শাসন করছেন, তবে আপনারা কেন ইংরেজিতে ইসলামিক চ্যানেল চালু করছেন না, যেটা ইসলাম ধর্মের বাণী প্রচার করবে পৃথিবীর সব জায়গা থেকে, যেটা যাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে, এশিয়ায়, সব জায়গায়। এতে করে মানুষের মনোভাব বদলাতে পারবো, একই সাথে ইসলাম ধর্মকে প্রচার করতে পারবো, যেটা ইসলাম অনুযায়ী ফরজ। এবারের প্রশ্ন সিলিপ থেকে করেছেন ভাই কায়সার রহমান। একবিংশ শতাব্দীতে এসে আমরা পৃথিবীর মুসলিমরা আমরা এখনো রুটিরুজির জন্য যুদ্ধ করে যাচ্ছি, তবে একথা কি বলবেন যে আমাদের কেন বিবিসি বা সিএনএন এর মতো কোনো টিভি চ্যানেল নেই? আমি এখানে লেকচার দিলাম মিডিয়া আর ইসলাম নিয়ে, আর আপনি এখন প্রশ্ন করলেন কেন? যেন আমি আপনাকে রোমিও জুলিয়েটের পুরো গল্পটা বললাম, আপনি বললেন রোমিও কি ছিলেন না মেয়ে? ভাই, আমি এতক্ষণ কথাই বললাম ইসলাম আর মিডিয়া নিয়ে, আমরা পিছিয়ে আছি আমাদের দোষেই, এটার উপরে এতক্ষণ লেকচার দিলাম। সম্ভবত আমার লেকচার শুরুর আগে প্রশ্নটা লেখা হয়েছিল, সেজন্য আমি বলি সরাসরি প্রশ্ন করুন। অনেকের মাথাতে একটা প্রশ্ন থাকে, সেটা লিখে ফেলে, তারপর আমি যে কথাই বলি সেটা জমা দিয়ে দেয়। পুরো লেকচারটাই এই বিষয়টা নিয়ে, যদি আবার শুনতে চান ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনি যতবার খুশি দেখতে পারেন। আসসালামু আলাইকুম ডাক্তার, আমার নাম জিসান জাফর আলী। আমার প্রশ্নটা হলো, টিভিতে কার্টুন দেখতে পারবো কি না? ভাই, তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কিনা। বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচাইতে বড় ক্ষতি করেছে যে জিনিসটা, সেটা স্যাটেলাইট চ্যানেল। আমেরিকাতে একটা শিশু গড়ে প্রতিদিন প্রায় 7 ঘন্টা টিভির সামনে বসে থাকে, স্কুলে সে এর চাইতে কম সময় থাকে। বেশিরভাগ চ্যানেলই তাদের ইসলাম থেকে দূরে নিয়ে যায়, এমনকি কার্টুন চ্যানেলগুলো, বেশিরভাগ চ্যানেলই। আপনারা চ্যানেলগুলোতে অনেক ভায়োলেন্স দেখবেন, আর একজন যদি প্রত্যেকদিন ভায়োলেন্ট অনুষ্ঠানগুলো দেখে, হোক সে কার্টুন বা সিনেমা, তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে। বোম্বেতে একটা সিরিয়াল দেখানো হতো,
বাচ্চাদের জন্য অনেকটা কার্টুনের মতোই ছিল, নাম ছিল শক্তিমান, অনেকটা ঠিক সুপারম্যানের মতোই। একটা বাচ্চা তার বাসা থেকে লাফ দিল উঁচু দালান থেকে, ভাবলো যে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে, কেউ এসে তাকে বাঁচালো না, সে মারা গেল। যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো, তিনি বললেন যে আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাভ দেবে, হয়তো আগামীকাল আপনার বা আমার ছেলেও লাভ দেবে। তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি, এটা মানুষকে অন্ধ বানায়, আর এতে সবচেয়ে ক্ষতি হয় বাচ্চাদের। সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলে ভর্তি হওয়ার একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না, স্যাটেলাইট টিভি থাকবে না। এটা শয়তান, এটা একটা শয়তান। লোকে আমাকে বলে তাহলে আমরা পিস টিভি কিভাবে দেখব। এক নম্বর পয়েন্ট, পিস টিভি দেখার জন্য যদি কয়েকশো শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয়, কিছুই দেখা লাগবে না, সেটাই সবচেয়ে ভালো। বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো। কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিশ থাকে আর একটা ডিকোডার, আপনি শুধু পিস টিভি দেখবেন, অন্য কোনো চ্যানেল না। আমরা চেষ্টা করবো যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন, একটা ডিশ দিয়ে খরচ হবে মাত্র কয়েকশো রুপি বা কয়েকশো দিরহাম, মাসে মাসে দিতে হবে না। অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন হয়তো মাসে মাসে দুইশো বা আড়াইশো রুপি খরচ করুন, কয়েক হাজার রুপি, আর বিল্ডিং এর সব পাশাতে যেন দেখে। একটা ডিকোডার নেন, সেটা দিয়ে পিস টিভি শুধু দেখবেন, অন্য কোনো চ্যানেল দেখবেন না। বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেব না যে এটা হালাল এটা হারাম, একটা সাবস্টিটিউট থাকতে হবে। আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না, তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর 5000 ভিডিও ক্যাসেট আছে, যদি প্রত্যেক দিন একটা করে দেখেন প্রায় 3 ঘন্টার, সবগুলো থেকে শেষ করতে আপনার 13 বছরের বেশি সময় লাগবে। এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে পাস করে চলে যাবে যদি প্রতিদিন একটা করে দেখেন। আমাদের লাইব্রেরিতে আরো নতুন ভিডিও আসবে, 13 বছরে আরো 5000 নতুন ভিডিও থাকবে ইনশাল্লাহ। আমাদের এই ইসলামিক ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুনও রয়েছে, তবে সেগুলো ইসলামিক লাইনের। সেজন্য ভাই তোমাকে বলছি, তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা, যেখানে কোরআনের কথা আছে, নবীজির হাদিসের কথা আছে, এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে। এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে, ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না। এছাড়া যে কার্টুনগুলো আছে, টম অ্যান্ড জেরি, ব্যাটম্যান, সুপারম্যান, এগুলোর মধ্যে কোনো নীতিকথাই নেই, এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে, এগুলোতে অনেক ভায়োলেন্স থাকে। সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন, যেমন মুসলিম স্কাউট, এরকম আরো অনেক কার্টুন, যেমন ফতে সুলতান, যেগুলোতে একটা নৈতিক গল্প আছে, আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে। তাই ভাই, তুমি যদি কার্টুন দেখতে চাও, ইসলামিক কার্টুন দেখো যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে, কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছো। এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত, সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে, আপনার মনে হয় না এমনকি এবারও একই ঘটনা ঘটবে? ভাই আপনি বললেন যে আমাদের নবীজির সময়ে অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল, তাতে ইসলামের উপকারী হয়েছে, আর আমরাও সবসময় সেটাই চাই। আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, টেরোরিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম, আর স্বাভাবিকভাবে ওসামা বিন লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল, আর আমি বলেছিলাম, সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেরোরিস্ট হল জর্জ বুশ। একজন তরুণ যুবক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, জর্জ বুশের মৃত্যু হোক, সবাই হাততালি দিল। এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে, তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেলল, জর্জ বুশের মৃত্যু হোক, আর বিশ্বাস করুন আমার সব চেষ্টা বিফলে চলে গেল। আমি একজন দায়ী, সবাই হাততালি দিল, আর আমি তখন উঠলাম আর তখন বললাম, আমাদের নবীজির সময়ে দুইজনও মরছিলেন, তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন, আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, অন্ততপক্ষে একজন ওমরকে হেদায়ত করো, আর ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হলেন, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, জর্জ বুশকে তুমি হেদায়ত করো। আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব? যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়ত করেন, সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে। তাই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, জর্জ বুশকে হেদায়ত করো, তুমি নির্দেশনা দাও। আর যখন এই কথাটা বললাম, কোন মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল, তাই হিকমার সাথে উত্তর দেব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব তিনি যেন এই লোকগুলোকে হেদায়ত করেন। আমিন। এভাবে ইসলাম ধর্ম সব সময় সবার উপরেই থাকবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খালেদ হোসেন আর আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয়? কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, একথা আপনি বললেন। তাই আপনি কি কোরআনের কোনো সুরার উদ্ধৃতি দেবেন অথবা কোনো সহি হাদিস? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, তাহলে ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় আর কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি আছে কি না? ভাই, একটা কথা বলি, ইবাদতের কথা যদি বলতে হয়, যেটা বলা হয়েছে যেটা ফরজ, এটা হলো ইসলামিক শরিয়া। অন্যান্য ব্যাপারে, দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যাপারে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, বাদবাকিগুলো হালাল। যেমন ধরুন, শুকরের মাংস খাওয়া হারাম, হারাম মদ খাওয়া হারাম, এমন কথা বলা না হলে হালাল। আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন বা হাদিসে কি এমন কথা বলা আছে যে আম খাওয়া হালাল? তাহলে কি আপনি বলবেন যে আম খাওয়া হারাম? তাহলে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে বলা হয়েছে সেগুলো ফরজ, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে। আর জীবনযাপনের ক্ষেত্রগুলোতে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো হালাল। না হলে হয়তো বলবেন, ভাই জাকির, আপনি আম খাচ্ছেন কেন? আমি আম পছন্দ করি, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি আমার দেশ নিয়ে গর্বিত আর আমার দেশের আম সেটা নিয়েও গর্বিত। এখন আপনি আমাকে পবিত্র কোরআন বা হাদিসের কোন উদ্ধৃতি দেখান যে মিডিয়া হারাম। কিন্তু না, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি চিঠি লিখেছিলেন অমুসলিম রাজাদের উদ্দেশ্যে, যেমন আবিসিনিয়ার রাজাকে, ইয়েমেনের রাজাকে, পার্সিয়ায়। নবীজি সেই চিঠিগুলোতে পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতের উল্লেখ করেছিলেন, বলে যে আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাহুদা ইল্লাল্লাহ ওয়া লা নুসরিহি কাবিহি শাইয়্যা, কোন কিছুকেই তার শরীক করি না। ওয়া লা ইয়াত্তা খিজা বাদুন বাদান আরবাবা মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। হাই তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু সাহাদু, তোমরা সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, আমরা মুসলিম আল্লাহর সামনে নতজন হই। নবীজির চিঠিগুলো লিখিয়েছিলেন, তারপর ঘোড়ায় করে পাঠিয়েছিলেন, আজকের দিনের মার্সিডিজ গাড়ি অথবা আর কি বলতে পারেন, জেট প্লেন, বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন, সেটাই ছিল সে সময়ের মিডিয়া। চিন্তা করেন, চিঠিগুলো লিখিয়েছিলেন আর তারপর ঘোড়ায় করে সেগুলো বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের মিডিয়াকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। যদি আজকের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, আমার ধারণা তিনিও আজকের এই মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করতেন, তবে সেটা ইসলামের শরিয়া মেনেই হতো। হারাম কোনো কিছু ব্যবহার করা হতো না, হারাম কিছু ব্যবহার করা যাবে না, হালাল উপায়ে হবে। যেমন একটা ছুরি ব্যবহার হয় ভালো কাজে আবার খারাপ কাজেও, ছুরি ব্যবহার করা হারাম না। তাই মিডিয়া আসলে হারাম না। যদি বেশিরভাগ লোক ভাবে যে মিডিয়া হারাম, আমরা এখন এই মিডিয়াকে হালাল কাজে ব্যবহার করব, টেবিলটাকে উল্টে দেব, ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে হালাল উপায়ে ব্যবহার করব, তখন হয়তো আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বলতে পারব, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যথাসাধ্য চেষ্টা করেছি ইসলাম প্রচার করার জন্য। কারণ আমাদের কাজ হলো ইসলাম প্রচার করা। আল্লাহ বলেছেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, আমাদের কাজ ইসলাম প্রচার করা, আর মানুষকে হেদায়েত করা সেটা আল্লাহ সুবহান ওয়া তাআলার হাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্নটা করেছেন তানভীর খান, হিন্দু অথবা অমুসলিম, মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা, বাইবেল ইত্যাদি পড়া উচিত? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু বা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বা বাইবেল পড়া উচিত। এটা আসলে ইসলামের ঠিক ফরজ না, এটা হলো মুস্তাহাব, আপনি পড়তে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমিও এই আয়াতের কথা বলেছিলাম আগের প্রশ্নের উত্তরে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এখন আমরা এক কথায় কিভাবে আসবো যদি তাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি? এজন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া উচিত, তবে ফরজ না, আমি বলবো এটা মুস্তাহাব। এই কৌশলের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবীজি। আমাদের নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, মাত্র একটা আয়াত জানলেও প্রচার করো, এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে আরো বলা হয়েছে, আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলো পড়া হলো একটা কৌশল, যেটা দেখিয়েছেন আমাদের নবীজি, আর পবিত্র কোরআনেও আছে। যদি এমনটা করতে পারেন তাহলে খুবই ভালো, তবে এখানে আপনাকে বাইবেলে হাফেজ হতে হবে না,
বেদে হাফেজ হতে হবে না বা গীতায় হাফেজ হতে হবে না। আপনাকে জানতে হবে দাওয়ার জন্য কোন অনুচ্ছেদগুলো লাগবে। এত সময় দেওয়া লাগবে না যেটা কোরআনের পেছনে দেন, সময় নষ্ট করবেন না। এমনকি আমিও বাইবেলে হাফেজ নই, কোরআনেও হাফেজ নই, কোরআনে হাফেজ হতে চাই তবে এখনো নই, বেদে হাফেজ নই বা ভগবদ গীতায় হাফেজ নই, তবে আমি বেদের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো দেওয়ার কাজে লাগে, বাইবেলের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো মিশনারিরা বলে। ভাবতে পারেন যে আমি মিশনারিদের চাইতে বেশি জানি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি। আমি আসলে এই কৌশলটা শিখেছি শেখ আহমেদ দাদার কাছে, মাশাআল্লাহ তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন। তিনি হাজারো মুসলিম তরুণকে অনুপ্রাণিত করেছেন, এমনকি আমাকেও। তাই আপনি সময় নষ্ট করবেন না, তবে আপনি সেই অনুচ্ছেদগুলো পড়বেন যেগুলো দাওয়ার কাজে লাগবে, আর তাদের কাছে বলবেন ইসলাম ধর্মের বাণী যে কোরআন বলছে আমাদের সাদৃশ্যের কথা, তালা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা বাইনুকুম, এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে ইসলামের বাণী প্রচার করা সহজ হবে। আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমাদের হাতে সময় কম, সব প্রশ্নের উত্তর দিতে পারব না। শাকিল আহমদ প্রশ্ন করেছেন, দয়া করে আমাদের বলেন আপনার টিভি চ্যানেলে আমাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত। ভাই আপনি প্রশ্ন করলেন যে কত টাকা দেবেন, পিস টিভি চালাতে গেলে কত টাকা ইনভেস্ট করবেন। তখন সময়ের অভাবে গড চ্যানেল সম্পর্কে বেশি কিছু বলতে পারিনি। লেকচারে যখন গড চ্যানেলের কথা বলেছিলাম তখন আমি সংক্ষেপে বলেছিলাম এই গড চ্যানেল হলো খ্রিস্টান চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। এরা প্রচার করে আপনি যদি এক পাউন্ড দেন প্রতি বছরে, সেটা দিয়ে তারা প্রতি বছর পাঁচটি ভাষায় গড চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করবে। তার মানে আপনি যদি ২০ পাউন্ড দেন তাহলে কথাটা দাঁড়ায় প্রতি বছরে ১০০টি ভাষায় প্রচার করবে। যদি আপনি দেন ২০০ পাউন্ড প্রতি বছরে ১০০০টি ভাষায় প্রচার করবে। যদি আপনি ১০০০ পাউন্ড দেন প্রতি বছরে তাহলে ৫০০০ ভাষা। এভাবে তারা প্রচার করে আর গড চ্যানেল ভালোভাবে চলছে। এখন পিস টিভির কথা যদি বলতে হয়, মুসলিমরা একসাথে এমন অনেক কাজ করে যেখানে তারা টাকা ইনভেস্ট করে, তারপর সেখানে তারা লাভ করে আর সেই টাকা তারা ভাগাভাগি করে নেয়। তবে পিস টিভির কথা যদি বলি, এই চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল না, আপনারা যা কিছু দেবেন সেটার প্রতিদান পাবেন আখিরাতে ইনশাআল্লাহ কয়েক গুণ বেশি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা ২৬১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যদি একটি শস্য বীজ বপন করো আল্লাহ সুবহানাহু তাআলার পথে, আল্লাহ ৭টি শীষ দেবেন, প্রত্যেক শীষে ১০০ শস্য দানা, তার মানে ৭০০ গুণ বেশি লাভ। ব্যবসার ভাষায় বললে ৭০,০০০% লাভ। আর আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন তিনি বেশিও দিতে পারেন। তাহলে আপনারা যারা হেল্প করবেন ইনশাআল্লাহ আখিরাতের সময় তারা কয়েক গুণ বেশি প্রতিদান পাবেন। আপনারা যাই দেন সবাইকে স্বাগত জানাই। আল্লাহ এটা দেখবেন না যে আপনি কত দিয়েছেন, তিনি দেখবেন আপনি কত পার্সেন্ট দিয়েছেন। একজন ধনী লোক যদি আমাকে অনেক টাকা দেয় ১,০০,০০০ বা ১,০০,০০০, এই ধনী লোকের কাছে এই টাকাটা হয়তো তার সম্পদের ১%-এরও কম। কোন গরিব লোক ১০ ডলার দিল যেটা তার সঞ্চয়ের ৫০%, সেই বেশি সওয়াব পাবে। আমাদের চ্যানেলটা আসলে চলবে আল্লাহর সাহায্যে। আমি যে দাওয়া দেই, আমি কিন্তু নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করি না, বিশ্বাস করুন আমি তোতলা ছিলাম। যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন তারাও জানে আমি তোতলা ছিলাম। কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, আমি বললাম যা 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 জাকির, এই অবস্থা ছিল। আমি অবশ্য মুসানবী দোয়াটা পড়ি, উনিও তোতলা ছিলেন, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হাল্লুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি, হে আমার প্রভু আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও যাহাতে লোকে আমার কথা বুঝিতে পারে। তাই আল্লাহ সাহায্য করবেন। আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবি না, তাই এখানে আমাদের আসলে আল্লাহর সাহায্য দরকার। আর আল্লাহ বিভিন্ন উপায়ে তার বান্দাদের সাহায্য করেন। আপনারা যত টাকাই দেন না কেন, এখানে আমি আবারও বলবো সেটার পার্সেন্টেজটা দেখেন। আমি আপনাদের বলবো আপনারা টাকার পরিমাণটা দেখবেন না, আপনি ঠিক করবেন যে ইনশাআল্লাহ আমি যে যাকাত দেই তার পাশাপাশি আমার প্রতি মাসের ইনকামের ২০% দেব পিস টিভিকে, ২৫%, ৩০%। কেউ যদি গরিব হয়ে থাকে সে হয়তো বলবে যে আমি সম্পত্তি থেকে দিয়ে দেব ২০%, সেটার পরিমাণ হতে পারে ১০০ ডলার। কিন্তু সে বিলিয়নিয়ার হলে সে ২০% হতে পারে ১,০,০০,০০০ ডলার, তখন তার হার্ট টিক টিক, এত টাকা দিয়ে দেব
কিন্তু ভুলে যাচ্ছেন যে কুফরি করার জন্য আপনার কাছে আরো 80% আছে। একজন ভালো ব্যবসায়ী এই পার্সেন্টেজটা বাড়াবে। তাই আমি ধনী লোকদের সবসময় বলি, যখন দান করছেন আপনার ইনকামের একটা পার্সেন্টেজ সেখানে দান করুন। এটা করলে আখিরাতে আপনাদের জন্য সুসংবাদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই ঠকাবেন না, আপনি সেরা পুরস্কারটাই পাবেন। তাই আপনারাই ঠিক করুন 20%, 25%, 30% যত ইনকাম করব তার এত পার্সেন্ট জাকাতের পাশাপাশি আল্লাহর পথে খরচ করব, আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন এই জীবনে এবং আখিরাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াজ আহমেদ, সেলস এন্ড মার্কেটিং এর চাকরি করি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আমরা সবাই এটা জানি যে পশ্চিমা মিডিয়া ইসলাম আর মুসলিমদের সম্পর্কে অনেক ভুল খবর ছড়াচ্ছে, আমরা এটা সবাই জানি। তবে এটার চাইতেও খারাপ ব্যাপার হলো, এমনকি কিছু মুসলিম দেশেও আমরা দেখি, এমনকি এই মধ্যপ্রাচ্যেও আমরা এমনটা দেখি, এখানকার মিডিয়াতেও একই কথা বলা হচ্ছে, এখানেও মুসলিমদের টেরোরিস্ট বলা হচ্ছে। ভাই, আপনি প্রশ্ন করলেন যে মিডিয়া ইসলামকে মিথ্যা অপবাদ দিচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিমও তাদের শব্দ ব্যবহার করছে, এই ব্যাপারটা জানতে চাইলে সেই সব মুসলিমদের প্রশ্ন করুন, আমাকে না, সেই লোকগুলোকে জিজ্ঞেস করুন। আর কিছু মুসলিম এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো করে জানে না বলে এই অভিযোগগুলো মেনে নেয়। যেমন ধরুন, এক মুসলিম একবার আমাকে বলেছিল তালেবানরা খারাপ, আসলে কিন্তু তিনি তালেবানদের শত্রু ছিলেন না। তাই মাঝে মধ্যে এখন মিডিয়া আমাদের অনুষ্ঠানের মাঝে এতটাই আচ্ছন্ন করে রাখে, আমরা যা শুনি আমরা যা দেখি তার সবকিছু বিশ্বাস করি। তাই একজন মুসলিম হিসেবে আমরা যেটা করব, আমরা সেই সব মুসলিমদের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ জানাবো, আর ইনশাআল্লাহ আমরা যুক্তি দিয়ে কথা বলবো। এমন করবো না যে আমরা ঠিক বলছি, আমরা যুক্তি দিয়ে বোঝাবো যে ইসলাম হলো সত্যের ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, আর শুধুমাত্র ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, ইসলাম ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাদ দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুল্লাহ শরীফ, আমি পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট, আর আমি গর্বিত যে আমরা স্বদেশি ইন্ডিয়া থেকে এসেছি। জিহাদের উপর আপনার লেকচারটা খুবই সুন্দর আর শিক্ষণীয় ছিল। আমার প্রশ্নটা হলো, আমার ধারণা এখানে বেশিরভাগ লোকই এমনটা মনে করে যে ওসামা বিন লাদেন আসলে জিহাদ করছে। আমার অনেক সহকর্মী আর অন্যান্য লোকজন তারা প্রশ্ন করে যে এটা আসলে জিহাদ কি না, এখন এসব ব্যাপারে আমরা জানি না, তাদের কিভাবে বোঝাবো। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, এটা যদি জিহাদ না হয় তাহলে এটাকে কি বলা যায়, ইসলাম এই ব্যাপারে কি বলে? প্রশ্ন করলেন যে ওসামা বিন লাদেন জিহাদ করছেন কি না। ভাই, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না। সিএনএন আর বিবিসির খবরের উপর ভিত্তি করে আমি উত্তরটা দিতে পারবো, সেজন্য কোনো মন্তব্য করব না। আমার সাথে কখনো দেখা হয়নি, অনেক খবরই জানি, অনেকের সাথে দেখা হয়নি, জর্জ বুশের সাথেও কখনো দেখা হয়নি, কিন্তু যেহেতু সিএনএন এর খবর দেখছি আর খবরগুলো বিশ্লেষণ করে বুঝতে পারছি যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা সঠিক। তবে এ কথাটা বলতে পারি, আমি জিহাদ করছি, আলহামদুলিল্লাহ আমি জিহাদ করছি, আমি সংগ্রাম করছি, আমি আল্লাহ তাআলার পথে সংগ্রাম করছি। জিহাদ অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা। আমি আমেরিকান পুলিশ দ্বারা একই কথা বলেছিলাম যে আমি জিহাদ করছি, আমি চেষ্টা করছি, আমি সংগ্রাম করছি। সে জিহাদ করছে কিনা সেটা আমি জানি না, তার সাথে কখনো দেখা হয়নি, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন না যে ওসামা বিন লাদেন জিহাদ করেছে কিনা। আজকে সর্বশেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম ডক্টর ফেরদৌস। আমার প্রশ্নটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। এমন বেশ কিছু হাদিস আমাদের বলে যে দাজ্জাল পৃথিবীর সব বাড়িতেই যাবে, সে তোমাকে এমন পানি দেখাবে যেটা পান করতে পারবে না, এমন আগুন দেখাবে যেটাতে তুমি পুড়বে না। আমরা কি টেলিভিশনকে এমন একটা দাজ্জাল বলতে পারি না? বোন, আপনি প্রশ্ন করলেন যে একটা সহিহ হাদিসে দাজ্জালের কথা বলা হয়েছে, অনেক বিশেষজ্ঞ বলেন আর আপনিও কথা বললেন যে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে এই টেলিভিশন কানা আর দাজ্জাল এক চোখের দাজ্জাল, স্ক্রিনের হলো একটা চোখ, তাই টিভি হলো দাজ্জাল। এখন এই টিভিকে দাজ্জাল বলা যায় কিনা আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারি না যে টেলিভিশনই হচ্ছে দাজ্জাল। এখানে আমরা কি করতে পারি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কোনো ফাঁকা জায়গা রেখো না, ফাঁকা জায়গা পূরণ করো যাতে করে শয়তান সেখানে দাঁড়াতে না পারে।
সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজানের 75 অধ্যায়ের 692 নম্বর হাদিস। এই হাদিসটা এছাড়াও আছে সেটা সুনান আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাতের 245 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 666। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো যাতে শয়তান ঢুকতে না পারে। যদি আপনি মনে করেও থাকেন টিভি একটা দাজ্জাল, তাহলে সেই দাজ্জালকে মুসলিম বানিয়ে নিন, এই মিডিয়ার চেহারা পাল্টে দিয়ে এটা দিয়ে ইসলাম প্রচার শুরু করে দিন। এমন কোন প্রমাণ নেই যে টেলিভিশন একটা দাজ্জাল, তবে আপনি যদি টিভিকে দাজ্জাল মনে করেও থাকেন তাহলে আমরা কি করব, আমরা এই মিডিয়াকে ব্যবহার করব সত্য প্রচারের কাজে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারি যে আমরা ইসলাম প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, এই পৃথিবীতে ইসলামের বাণী ছড়ানোর চেষ্টা করেছি পুরো মানুষ জাতির জন্য। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মোহাম্মদ আরিফ জুলফার এবার অনুষ্ঠান শেষ করবেন, ধন্যবাদ। আমি এখানে উপস্থিত সবার পক্ষ থেকে ডাক্তার জাকির নায়েককে আমার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।